তোমরা তোমরাযুক্ত হলেই ভাইয়া কাজ শুরু করবো ওকে

ঠিক <laughs> আছে আচ্ছা শুরু করি ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আশা করি ভালো আছো ওকে ওকে আসসালামু আলাইকুম আজকে আমাদের অধ্যায়টা হচ্ছে ভাইয়া প্রাণী শ্রেণী ও এই অধ্যায়ের মেডিকেল বেসড একটা ক্লাস আজ ইনশাআল্লাহ নিব তো এটা মেডিকেল বলো ভার্সিটি বলো তুমি যেখানে এডমিশন দাও অনেকটাই 99% পড়াই সেম সো সেম পড়াতে তোমার এই অধ্যায়টা ফুললি আজকে কাবার কভার হবে সবাই মনস্থির করে ধীরস্থির করে আমার সাথে বসো কারণ অধ্যায়টা কিন্তু মোটেই ছোট না এই অধ্যায়টা কিন্তু মোটামুটি ভালোই বড় একটা অধ্যায় তো এই অধ্যায়টা পড়ার জন্য হলেও তোমার স্টেমিনা লাগবে মানসিক শান্তি লাগবে শক্তি লাগবে যে শক্তি দিয়ে তুমি কাজটা করবা ওকে শুরু করি ভাইয়া প্রথমে হচ্ছে প্রাণের বিভিন্ন শ্রেণী বিন্যাস এই অধ্যায়ের বেসিক টার্মগুলো আমি সবসময় বলি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এখানে দেখো প্রতি সমতা হিমোসিল নিডোসাইট শিখাকোষ ম্যান্টল নেফ্রিডিয়া সবগুলা ইম্পর্টেন্ট কারণ এখানে নিডোসাইট তারপরে ধরো শিখা শিখাকোষ তারপর নেফ্রিডিয়া এগুলো হচ্ছে রেচন অঙ্গ নিডোসাইট এটা হচ্ছে দংশন অঙ্গাণু তোমরা হাইড্রা বেলা পড়ছিলা যে হাইড্রা একটা দংশন আছে যেটা দিয়ে হাইড্রা শিকারকে ধরে খায় যেটা দিয়ে হাইড্রা শিকারকে অবশ করে পড়েছো না নেমাটোসিস্ট তার ভিতরে নিরোসিল নিরোসাইট অনেক কিছু অনেক কাহিনী আছে ওখানে ছিল পড়বো আমরা এগুলা মেন্টল এটা কিন্তু মতে মেন্টল মতে মলাস্কা শামুক বা মলাস্কা জাতীয় যে প্রাণী ওদের উপরে যে পাতলা একটা খোলস পাতলা যে আবরণ থাকে তার নাম হচ্ছে মেন্টল হ্যাঁ পর্দাটা দিয়ে সে অনেক সময় তার শ্বসন কার্য চালায় আবার অনেক ক্ষেত্রে রেচন কার্য চালায় অনেক কিছু চালাতে পারে গুড স্টাইল এটা অন্য কোন স্টাইল না ভাই তোমরা দেখছো না অনেক মানুষের থাইরয়েড গ্রন্থি এই যে থাইরয়েড এদিকে থাকে এটা অনেকের ক্ষেত্রে ফুলে যায় একটু বড় হয়ে যায় তো বন্ধু এটা কেন ফুলে যায় কারণ থাইরয়েড গ্রন্থি এইটাই যদি পড়বা হাইপোথাইরয়েডিজম থাইরয়েডিজম হাইপার থাইরডিজম বিশাল কাহিনী দরকার না এখানে তো থাইরয়েডের সমস্যা হলে এটা ফুলে যেতে পারে এটা একটা ধারণা তোমরা রাখতে পারো এই যে থাইরয়েড গ্রন্থি এটা ভেরি ইম্পর্টেন্ট তোমার থাইরয়েড গ্রন্থি তোমার পুরো বডির অনেক ফাংশনে জড়িত এই থাইরয়েড গ্রন্থিটা উৎপত্তি হয় যেই জায়গা থেকে এটা আদি যেই বস্তু বা আদি যে অংশটা তার নামই হলো এন্ডোস্টাইল এই এন্ডোস্টাইল থেকেই পাওয়া যায় থাইরয়েড গ্রন্থি এবং এটা নিশ্চয়ই বুঝতে পারছছoida পাওয়া যায় কার ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে বা আরো সুন্দর করে বললে করডাটা পর্বের প্রাণীর ক্ষেত্রে আচ্ছা একটোথার্মিক এটা আমরা পোশাল একটু পরে কেউ কেউ আছে যাদের বডির টেম্পারেচার গরম এই যে আমরা মানুষ তুমি দেখবা আমাদের শীতকালেও কিন্তু আমাদের শরীরের টেম্পারেচার কিন্তু একটু বেশি আমাদের কিন্তু অনেক বেশি ভাই ছত্রিশ থেকে সাঁত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস ছত্রিশ ডিগ্রি মানে হচ্ছে এখন তুমি গরমের মধ্যে যে হিট পাচ্ছ বাইরে আমাদের রক্ত কিন্তু এরকম বেশি টকবক টকবক করে অনেক গরম আমাদের রক্ত নর্মালি গরম বাহিরে যদি শীত পড়ে আমাদের রক্ত ঠিকই গরম থাকে তাহলে এই যে রক্তটা কারো কারো রক্ত এরকম যে ভিতরে গরমই থাকে বাইরে যাই থাকুক সমস্যা নাই আবার কারো কারো ক্ষেত্রে এমন হয় যে বাইরে যদি ঠান্ডা হয় ভিতরে ঠান্ডা বাইরে যদি গরম হয় ভিতরে গরম এইভাবে চেঞ্জটা হয় এটা আমরা দেখবো মানুষ তো বুঝে গেছে ভিতরে অলেজ গরম মানুষের সাথে মিল আছে পাখি পাখিরেও ভিতরে গরম বাইরে যায় থাকুক না কেন এবং এই জন্য মানুষ এবং পাখি দুজনকেই মশা কামড় দেয় মশা কোনোদিন সাপকে কামড় দেনা না মশা কোনোদিন মাছকে কামড় দে না মাছ কথা আসলে বলার দোকান নেই কারণ আবার চলে যাবে ম্যামালিয়ার মতো মাছ বাদ দাও মশা কোনোদিন তোমার কি বলে মাছকে কামড় দে না মশা কোনোদিন হাঙ্গরকে কামড় দে না কোনোদিন মশা কোনো কি বলে তোমার কি বলে কুমির কুমিরকে কামড় দেনা মশা কামড় দেয় মানুষ এবং পাখি দে ম্যামালিয়া এবং এভিস মানে পাখি এই দুইটারে কারণ কি দুইটার ভিতরে রক্ত গরম হট এই হট রক্ত মশাল লাগবে এই জন্য আচ্ছা ডায়াফ্রাম এটা গরু ছাগল হাঁস মুরগি পারে ডায়াফ্রাম হচ্ছে আমাদের বক্ষ গহবর এই যে বুকের গহবর এবং পেট মানে উদরীয় গহবর এই দুইটার মাঝখানে যে পৃথককারী পর্দা ভাইজান তার নাম হচ্ছে ডায়াফ্রাম পিনা পিনা তো ভাই এগুলো পিনা বাচ্চা করতে নন করাটা করাটা ভারী আমি একটু পরে আসতেছি তো শুরু করা যাক প্রথমে আমাদের বৈচিত্র বৈচিত্রগুলো কথা বলা আছে খেয়াল করে দেখো খুবই ইজি তিন ধরনের বৈচিত্র আছে তিন ধরনের বৈচিত্র আছে এটা আমরা মনে রাখবো বাবজি দিয়ে কি দিয়ে বাবজি বাবজি মানে বতে বাস্তুতান্ত্রিক পতে প্রজাতিগত জিতে জিতে জিনগত এই প্রত্যেকটার প্রথম অক্ষর দিয়ে আমরা এটা মনে রাখছি বাবজি বতে বাস্তুতান্ত্রিক পতে প্রজাতিগত জিতে জিনগত ঠিক আছে আজকে কিন্তু তোমাদের জন্য গ্রাস মানে ঘাস ওয়ান ক্লাস অলরেডি আব্দুর হামিম চ্যানেলের মধ্যে পেয়ে যাবা ঘাস ফোরিং এর ওয়ান শট প্লাস তোমরা ইনশাল্লাহ সার্চ করে দেখে ফেলবা ঠিক আছে যারা এইচএসসি চব্বিশ বেচার স্পেশালি মানে যারা এইচএসসি দিবা সহজ কথা আবার যে বেচে হোক আর অন্য কেউ চাইলে দেখতে পারো শিখবা ইনশাল্লাহ অনেক কিছু শিখবা চলে আসি বাবজি তাহলে হচ্ছে বাস্তুতান্ত্রিক পথে প্রজাতিগত জিতে জিনগত এবার খেয়াল করে দেখো ভাইয়া এই যে প্রজাতি এটাই এটাই হচ্ছে হচ্ছে জীববৈচিত্র্যের মৌলিক ধাপ এটা হচ্ছে মৌলিক ধাপ ভেরি ইম্পর্টেন্ট এই জন্য এটা মাঝখানে আছে মধ্যখানে আছে তাহলে মাঝখানে এটা অনেক সময় আসে যে বৈচিত্র্যের মৌলিক ধাপ কোনটা উত্তর হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য ওকে ফাইন এখানে একটা শব্দ আছে অন্ত এবং আন্ত বাচ্চা কালে পড়াশোনা অন্ত মানে হচ্ছে একই ধরো দুইটা গরুর মধ্যে পার্থক্য এগুলো অন্ত ঠিক আছে আর গরু এবং ছাগলের মধ্যে পার্থক্য এটা হচ্ছে আন্ত আন্ত মানে ভিন্ন ভিন্ন সহজ কথা লিখে রাখবা আন্ত মানে কি আন্ত মানে হচ্ছে ভিন্ন আন্ত মানে হচ্ছে ভিন্ন ভিন্ন রাইট আর অন্ত মানে হচ্ছে একই একই প্রজাতির মধ্যে পার্থক্য বা বৈচিত্র্য তাকে বলে অন্তঃপ্রজাতির বৈচিত্র্য আর ভিন্ন ভিন্ন হয়ে তো আন্তই গোড আচ্ছা এনে তোমার কিছু সুন্দর করে লিখছে যে তোমার যেই অঞ্চলে হটস্পট বলে হটস্পটটা কি আসলে যেখানে বৈচিত্র্য বেশি হটস্পট এটা মোবাইলেরটা মতো না যে মোবাইলে হটস্পট দিয়ে আ একজন ইন্টারনেট চালাইলো এরকম না যেই অঞ্চলে জীববৈচিত্র্য বৈচিত্রতা বেশি বা জীববৈচিত্র্য বেশি অনেক বেশি বেশি প্রাণী ভিন্ন ভিন্ন প্রাণী ভেরিয়েশন আছে তারই বলা হয় হটস্পট ঠিক আছে এবং বাংলাদেশে সম্ভবত ইন্দো বার্মা কি জন্য একটা আমি দেখবো দেখি সেটা অতপর জানাই দিব তোমাদেরকে ওই টেলিগ্রাম গ্রুপে জানাই দিব তো ইন্দো বার্মানা না কিছু একটা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের অন্তর্গত সম্ভবত ইন্দো বার্মা তো সমস্যা নেই আমি চলো তোমাদের টেলিগ্রাম গ্রুপে না আমি দিয়ে দিব ঠিক আছে ওকে এবার আসি বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য এগুলো বাচ্চাকে লাগবে না চলে আসি ভেরি ইম্পর্টেন্ট প্রাণী বিজ্ঞানের জনককে জনক আমাদের যেহেতু জুলুজি পড়তেছি আবার একইভাবে বোটানিও পড়বো প্রাণীবিদ্যা জনক হচ্ছেন অ্যারিস্টটল আর বোটানির জনক হচ্ছেন থিওফ্রাস্টাস জনক হচ্ছে মানে উদ্ভিদ বিজ্ঞানের জনক থিউফ্রাস্টাস আর প্রাণীবিদ্যার জনককে আমাদের সবার গুরু এরিস্টটল জি এরিস্টটল জি হচ্ছে আমাদের প্রাণী বিজ্ঞানের জনক এবার আসি দেখো সুন্দর করে নিচের দিকে প্রাণীর শ্রেণীবিন্যাসের ভিত্তি নো টেনশন নো ফুর্তি এত ডে কেন দরকার নাই চলে আসি আমরা ডিরেক্টলি এমসিকিউতে খেয়াল করো অনুবিকোনিক প্রাণী মানে যেটাকে দেখার জন্য অবশ্যই আমাদের অনুবীক্ষণ যন্ত্র লাগবে। কি রকম দেখো লেখা আছে মাছের ফুলকার একটা জীবানো নাম বলছে ট্রাইকোডিনা অ্যানাবাসি। এখন তুমি পরীক্ষার লাগিয়ে হাক করে থাকবা স্যারছে অ্যানাবাসি কই। পরীক্ষা আসতে পারে নিচের কোনটি মাছের ফুলকার জীবানো। এখন এই কঠিন নাম পড়াটা কঠিন সমস্যা নাই। আপুন হ্যাঁ না। অ্যানাবাসি 바שי এই যে 바שי। বলে না মাছটা বাসি হয়ে গেছে নোংরা পচে গেছে মাছটা। এনা বাসি মনে রাখবা বাসি কে মাছ মাছের ফুলকার জীবাণু নাম কোনটা এনা বাসি ওই যে বাসি হয়ে গেছে এনা বাসি গুড তোমরা যারা এখন টেলিগ্রাম গ্রুপ সম্পর্কে জানো না তোমাদের অজ্ঞতা আছে সমস্যা নাই তোমাদের আমাদের গ্রুপের যিনি কোর্স কোঅর্ডিনেটর আছেন শাকিল ভাইয়া ভাইয়া একটা পোস্ট দেখবা টেলিগ্রাম গ্রুপে লিংক দেয়া আছে কারেক্টার কিভাবে জয়েন হবে সেখানে দেখবা ওখানেই বেসিক্যালি আমাদের রেপিড ফায়ার সেশনটা হয় কুইজ সেশন যেটাকে বলে আমাদের ক্লাসের প্রশ্নগুলো দেওয়া হয় তোমরা সেখানে সলভ করবা ঠিক আছে ওকে এবার চলে আসি ভাই দেখো বৃহত্তর প্রাণী মানে সকল বড় প্রাণী এটা কেভিয়া এটা খুবই খুবই কমন একটা নাম অবশ্যই মনে রাখবা কেভিয়া পোর্সেলাস একটা মুখে এটা এমনিতে মুখে মুখে পারা যায় তার কোনো টেকনিক দেওয়ার প্রয়োজন নাই কেভিয়া পোরসেলাস কেভিয়া পোর্সেলাস এটা হচ্ছে গিনিপিক শেষ এবার আসি কোষীয় মাত্রা প্রাণী হ্যান ত্যান বুংবা অনেক কিছু আছে কোনো দরকার নাই খেয়াল করে আমাদের দাগাও বোর্ডে দাগাও নন করডাটা পর্বের প্রাণী যারা আছে নন কর্ডাটা পর্বের ভাগ আছে পড়ছো তো সবাই একাডেমিকে পড়ে থাকি হ্যাঁ প্রায় আটটা ভাগ আছে নন কর্ডা আটটা আটটা ভাগ আছে নন কর্ডাটা তার মধ্যে প্রথমটার নাম কি প্রথমটার নাম হচ্ছে পরিফেরা মনে আছে তাহলে আটটা যে ভাগ আছে তার মধ্যে প্রথমটার নাম হলো পরিফেরা দুই নাম্বারটার নাম হলো ভাইজান নিডারিয়া তিন নাম্বারটার নাম হচ্ছে প্লাটিহেল মিনথেস প্লাটিহেল মিনথেস এটা ক্রিমি এক ধরনের ক্রিমি সেপটা ক্রিমি প্লেডের মতো এরপর এটা নাম হচ্ছে নেমাটোডা তাহলে আমি চারটা পর্যন্ত লিখলাম আর বেশি লেখা দরকার নেই বাকিটা যা সমস্যা কেন সিরিয়ালি চারটা লিখছি কারণ এই সিরিয়ালি আমাদের সংগঠন হয় সবকিছু সিরিয়ালি হয় সবকিছু এক নাম্বারে কি আছে পরিফেরা এর হচ্ছে এক নাম্বার মানে শুরু একবার শুরুতে আছে সে শুরুতে যেটা আছে এটা হচ্ছে কোষীয় মাত্রার প্রাণী শুধু কোষ দিয়ে তৈরি হয় কোষ দিয়ে তৈরি হয় তোমরা জানো অনেকগুলা কোষ একসাথে মিলে হয় কোষ টিস্যু পরের পরেরটার নাম কি কোষ এর হচ্ছে অঙ্গ টিস্যু অঙ্গ কারণ অনেকগুলা টিস্যু মিলে অঙ্গ হয় আর এর পরেরটা নেমাটোডা সে হচ্ছে অঙ্গের পরে কি অনেকগুলা অঙ্গ মিলে তন্ত্র হয় শেষ বাকি সবকিছু সবাই সেম অঙ্গতন্ত্র মাত্রা প্রাণী তাহলে আমরা কিভাবে পড়ছি যে কোনটা কোনটা কেমনে পারবো তো পরিফেরা হচ্ছে ভাইয়া কোষীয় মাত্রা প্রাণী এক নম্বরে আছে আচ্ছা গুড নিডেরিয়া হচ্ছে কোষ টিস্যু মাত্রা প্রাণী প্লাটিহেল মিনথেস হচ্ছে টিস্যু অঙ্গ মাত্রার প্রাণী আর নেমাটোডা হচ্ছে অঙ্গ তন্ত্র মাত্রার প্রাণী ঠিক আছে ইনশাল্লাহ আচ্ছা ভাইজান এবার খেয়াল করে দেখেন ও যারা আমাকে এখনো চিনেন না তাদেরকে বলে রাখি মাই নেম ইজ আবরান হামিম আবরার হামিম আই এম ফ্রম ঢাকা মেডিকেল কলেজি ডক্টর আলহামদুলিল্লাহ আশা করি জার্নি শুরু করেছ ইনশাল্লাহ তোমরা এই ফুল জার্নিতে ইনশাল্লাহ সুস্থ থাকলে আমাকে পাবা এবং এই ফুল জার্নিতে তোমাদের বেশ কিছু পুরো প্রায় অর্ধেক সবকিছু মোটামুটি অর্ধেক ইনশাল্লাহ আমি শেষ করে দিব ইনশাল্লাহ আমি চাই এই পড়াগুলো দিয়ে তুমি গুসায় উঠতে পারো ইনশাল্লাহ তোমার মেডিকেল চান্স মিস হবে না জাস্ট এই পড়াগুলো ইনশাল্লাহ গুছিয়ে উঠতে পারো কারণ তোমাকে এক্সট্রা ইনফো গুলো তোমরা অলরেডি আমাদের প্রাইভেট গ্রুপে তো তোমরা সবাই তো প্রাইভেট গ্রুপে ক্লাস হচ্ছে আমাদের এই গ্রুপে তো তোমরা জানো যে অধ্যায় ভিত্তিক এক্সট্রা ইনফোগুলো গুলো দেওয়া হয় বিলিভ ইট অর নট তোমাদের জন্য আমাদের আরো সুন্দরভাবে এবার নতুন করে রেডি হয়েছে এক্সট্রা ইনফো এবং অলরেডি আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম পেপার রেডি হওয়া শেষ হয়ে গেছে আমাদের টাইপে চলে যাবে এগুলো সেটা হচ্ছে আলিম স্যারের বই তোমার ইয়েতে বোটানি এরপরে আবুল আজিবুর রহমান সালের বই বোটানি ওগুলো এক্সট্রা ইনফো একেবারে বাছাই করা এক্সট্রা ইনফো আছে না যে একটা অধ্যায় মাত্র পাঁচ টাইম সিকিউ বা দশ টাইম সিকিউ বললে এক্সট্রা ইনফো পড়া শেষ এরকম বাছাই করা ওগুলো এড করছি এমন অ্যাড করা হয়েছে আমাদের টিম অ্যাড করেছে এরপরে হচ্ছে তোমাদের জুলুজির ক্ষেত্রে মাজদা বই এরপরে সম্ভবত আলিম সালের বই আই থিঙ্ক ইয়াস এই দুইটা বইও আমরা এড করছি মানে একেবারে কনসাইজ করে আমরা রেডি করছি আলহামদুলিল্লাহ অ্যান্ড কেমিস্ট্রি তো তোমাদের যেই মেইন বই আমরা যে হাজার বইটা পড়াই এই বইয়ের যে এক্সট্রিম ফ্লো গুলো আছে সরি এক্সট্রিম ফ্লো না ওই বইয়ের যে বইয়ের পিছনে অনুশীলনী এমসিকিউ গুলো আছে এগুলো তো আমরা ক্লাস নেই লাইভ ক্লাস ইনশাল্লাহ সমস্যা নাই পাশাপাশি এই বইগুয়ের ধরো দুইশো এমসিকিউ আছে আবার মনে করো কোভিড স্যারের বইয়ে মনে করো তোমার একশো টাইম বা আরো দুইশো এমসিকিউ আছে কিন্তু পাঁচ থেকে ছয়টা বা দশটা বা পনেরোটা এমসিকিউ থাকে যেটা পার্থক্য থাকে বা বিশটা এমসিকিউ আছে পার্থক্য আছে ওই পার্থক্য আমরা আলাদা করে তোমাকে পিডিএফ আকারে চলে দিয়ে দিব তো কেউ যদি চাও তোমার এই বইয়ের এমসিকিউ পাশাপাশি কবির সেনের বইয়ের ঠিক ওই এমসিকিউ গুলো করলেই তোমার দুইটা বই কমপ্লিট হয়ে যাবে তোমাকে খুঁজে খুঁজে বের করতে হবে না অ্যান্ড ওই এমসিকিউ গুলো থেকেও কমন আসে বিগত বছরগুলোর প্রমাণ মেডিকেল ভর্তি পরীক্ষায় সো ইনশাল্লাহ তোমাদেরকে এটা বিশ্বাস করতে চাই ইনশাল্লাহ ইউ আর ইন দ্য রাইট পথ ইনশাল্লাহ আমাদের তাই ডিভিসি ফোর পয়েন্টও আমরা কোনো রকমে বিলিভ মি আমরা এই কোর্সটা বেস্ট করার জন্য সর্বোচ্চ কাজ করি আমরা হচ্ছে বাইরে ফুটান দিয়ে খুব কম মারতেছি বাইরে এটা তো প্রাইভেট গ্রুপে বলতেছি বাইরে ফুডান্তি খুব কম মারি খুব এর পোস্ট কম দেই আর একজনকে পিঞ্চ মেরে পোস্ট কম দেই সাধারণত পিঞ্চ মেরে পোস্ট দিলে কি হয় পোস্টের জনপ্রিয়তা পায় এবং ওই কন্ট্রোভার্সি হলে সে হচ্ছে সামনে চলে আসে তখন সবাই ওই কোর্স সম্পর্কে জানে আমাদের কোর্স সম্পর্কে আমরা মোটামুটি বেশ থেকে টুকটাক বলি খুবই কমই বলি এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের কোর্সের পড়াশোনা স্টুডেন্টরাই করে আমাদের কোর্সের যারা স্টুডেন্ট ম্যাক্সিমাম ক্ষেত্রে তারাই আমাদের কোর্সে ভর্তি হয় কারণ তারা তো আমাদের পড়াশোনা জানে তো এটা ইনশাল্লাহ আমি তোমাদেরকে আবারও বিশ্বাস করতে চাচ্ছি যে ইনশাল্লাহ আশা চাই আমরা টার্গেট নিচ্ছি ফোর পয়েন্ট ও বাই হুক বাই ক্রুক ইনশাল্লাহ বেস্ট পসিবল সাপোর্ট এনিয়ে দিছি আমরা গত তিনটা বছর ইনশাল্লাহ এ বছর তোমাদেরকে বেস্ট সাপোর্ট ইনশাল্লাহ আমরা দিব আল্লাহ যদি ইনশাল্লাহ বাঁচায় রাখে সুস্থ রাখে সবকিছু ঠিকঠাক রাখে ইনশাল্লাহ ঠিক আছে ওকে চলে আসি ওকে তাহলে আমাদের এই কোষ্ঠ কোষ টিসু ভুং ভাং এই কোষ্ট এগুলো পর দোকানে আছে ঠিক আছে আমাদের কাজ শেষ এই যে অলরেডি আমরা সব পড়ে ফেলছি ওই সিস্টেম দিয়ে আমরা সব পড়ে ফেলছি বাদ এবার চলে আসি মুক্তজীবী পরজীবী এটা যদি একটা গরুরের দিকে গরু বুঝবে কবুতর মুক্তজীবী এমনি চলে যকৃত কৃমি কৃমি আরেকজনের উপর ভর করে বাঁচে পরজীবী শয়তান মানুষের উপর থেকে মানুষের ভিতর থেকে সবকিছু খেয়ে শেষ করে সর্বনাশ করে ফেলে ওকে দেওয়া হচ্ছে ভাইয়া প্রতিদিন চারটা শেষে দেওয়া হচ্ছে ওকে ভাইজান খেয়াল করেন তোমরা জাস্ট আমার এবং হৃদয়ের গাইডলাইন ছিল ফুলি ফলো করো আমরা যে গাইডলাইন দিচ্ছি এইটুদের ফলো করো ইনশাল্লাহ কোনো না কোনো ভালো জায়গায় তুমি চাপ পাবাই কোনো না কোনো জায়গায় তোমার ইনশাল্লাহ সেটেল হবেই ইনশাল্লাহ যে তুমি এইচএসসি তে এই প্লাসটা উঠাও যেন এইচএসসির জন্য মার্ক কাটা না যায় তাহলে তো আরও ভালোভাবে তুমি ইনশাল্লাহ এই বিষয়ে ফোকাস আরো সুন্দর হবে আচ্ছা এবার চলে আসবে ক্লিভেজ এবং ভ্রূণীয় বিকাশ ক্লিভেজ এবং ভ্রূণীয় বিকাশ ক্লিভেজ খুব সুন্দর কিছু জিনিস ভাই বুঝছো হলো প্লাস্টিক ভাইয়া খেয়াল করেন হলো প্লাস্টিক কিভাবে মনে রাখবা বলো না হুলসাম যে হুল সম্পূর্ণ বলে না ভাই সম্পূর্ণ হুল হুল প্যাকেজ মানে কি সম্পূর্ণ তাহলে হলো প্লাস্টিক হলো মানে কি সম্পূর্ণ রাইট ভেরি গুড ভেরি গুড তাহলে খেয়াল করো ক্লিভেজ যদি সম্পূর্ণ হয় পুরোপুরি হয় তারে বলা হয় হলো প্লাস্টিক হলো মানে পুরোপুরি এবার খেয়াল করো আংশিক তাহলে ম্যারো ম্যারো মানে ম্যান 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 করে ধর তোমার বললাম এই তুমি কি যাবা তুমি বললাম যাব কি যাব না যাব কি যাব না এই ম্যান ম্যান করলা ম্যারো প্লাস্টিক তাহলে আংশিক বাকি অবস্থা ঠিক আছে মনে রাখ মনে থাকবে তো হল মানে কি হুল সম্পূর্ণ পুরোটা পুরোটা পরীক্ষা কি সম্পূর্ণ কি বলে তুমি যেন সম্পূর্ণ হুল হল প্লাস্টিক শেষ রঙের দরকার নাই মেরো প্লাস্টিক আংশিক পুরোপুরি না তোমাকে কিওয়ার্ড মনে রাখতে হয় চান্স পেতে গেলে কিওয়ার্ড মনে রাখতে হয় চান্স পেতে গেলে কিওয়ার্ড মনে রাখতে হয় আচ্ছা এবার আসি ডিমের যে প্রান্তে ধরে ডিম ডিমের যে প্রান্তে কুসুম থাকে কুসুম তারা বলে ভেজিটাল পোল যে প্রান্তে নিউক্লিয়াস থাকে নিউক্লিয়াস তাকে বলা হয় এনিমেল পোল কেমনে মনে রাখবা খুবই সুন্দর খুবই সুন্দর মনে রাখা দেখো ন ন আছে আছে শেষ নিউক্লিয়াস যেখানে থাকে তাকে বলে পোল ঠিক আছে তাহলে নিউক্লিয়াস যেখানে থাকে তাকে বলা হয় এনিমেল পোল ন ন মিল আছে খেলা শেষ চলে আসি এবার এগুলো উদাহরণ লিখছে না ভালো হয়েছে এবার আসি বিভাজন বিভাজনতল ওরিওক্লিফাস আচ্ছা কি হয়েছিল মনে রাখবো ওরিও কিবস্ খেয়াল করেন নামটার মধ্যে মিল আছে ভাই নামের মধ্যে মিল আছে কে ঘাটা পড়ে গেছে ওরিও আমি যদি এ আমি যদি লিখি ওরিও এই যে ওরিও কিবস সাপোজ বাংলা লিখলাম ওরিও আথ্রো এই নামের মধ্যে যদি কেউ মিল খুঁজে না পাও তাইলে আপনি কিছুর মধ্যে মিল খুঁজে পাব ওরিও আথ্রো আর 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 তো দুই নম্বরেই মিল আছে খুব সুন্দর মিল ভাই একেবারে জন্ম জন্ম কা দোস্ত তাহলে ওরিও হলো আথ্রো ওরিও আথ্রো ওরিও আথ্রো বড়া রাইট ওরিও আথ্রো এবার আসি দি ভাই দিপাস দুই পাশ কার আছে ভাই মানুষের আছে দুই পাশ কার আছে মানুষের আছে এই হাত এই হাত দুই হাত দুই পাশ দুই পাশ কার আছে মানুষের আছে তাহলে ভাই জান হচ্ছে পার্শ্ব কারণ আমরা জানি মানুষ হচ্ছে করডাটা ক্লিয়ার মানুষ কি করডাটা গুড এবার আসি ভাই সরপিল কি সরপিল মানে স্পাইরাল সরপিল মানে স্পাইরাল এখন স্পাইরালের উদাহরণগুলো একটু খেয়াল করো তোমাদের বই যেগুলো আছে সরপিল মানে স্পাইরাল ইংলিশের নাম গুলা সহ একটু দেখবা কি আছে দেখো শরপিল বা স্পাইরাল স্পাইরাল আচ্ছা ধরো ভাইয়া তোমাকে তোমার মা তুমি কারণে উল্টা পাল্লা করছো তোমার মা বাড়ি তাহলে সরপিল তুমি সরপিল মানে মনে করো সাপের মতো কোনো কাজ করছো বা খারাপ কাজ করছো তোমার মা তোমার তোমার মারবে তাহলে সরপিল আমরা আসলে মা দিয়ে মনে রাখতে পারি বা এমনি তুমি এমনি মনে রাখতে পারবা মা মতে হচ্ছে মলাস্কা এতে হচ্ছে এনিলিডা মলাস্কা এবং এনিলিডা পাশাপাশি ওই বাকি যেগুলো আছে বুঝছো পাখি শরীর মাছ এটা মনে হয় অ্যাকচুয়ালি অন্য বইয়ের থেকে নেওয়া সো এটা তোমরা আলাদা করে মনে রাখতে পারো বাট মা তোমাকে মনে রাখতেই হবে তাহলে নন কটাটার মধ্যে মলাস্ক এবং অ্যানেলিডা অ্যাকচুয়ালি কড়াটা তো উপরেই চলে যে গেছে তো বেসিক্যালি কড়াটা আসলে আমরা দ্বিপার্শ্বী দাগাবো আমাদের এই বই অনুযায়ী তারপরে ধরো পাখি সরিস্রিপ মাছ যদি এইভাবে তিনটা আসে তিনটাকে একসাথে লিখে এটা মোস্ট অবলি অন্য কোনো বই থেকে নেওয়া হয়েছে সো যদি তিনটাকে একসাথে লিখে তখন তুমি এটা দাগাইতে পারো বাট অন্যথায় তুমি নরমালটাই মনে রাখো এক্সটেন ফর পরে পড়বা আগে মেইন জিনিস মেইন জিনিস যদি পারো যদি এই বই থেকে প্রশ্ন আসে ম্যাক্সিমাম এটাই হয় এবং সেখানে এটাই দাগাবা ঠিক আছে আর এক্সটেন ফর এই চাপ্টারটা পড়ার পরে তারপর এক্সটেন ফর পড়বা ভ্রূণস্তর চলে আসি দিস ভ্রূণস্তর ত্রিভ্রূণস্তর ভাইয়া ভ্রূণস্তরের বেসিক জিনিস তো তোমরা বুঝো আচ্ছা কোন একটা প্রাণী দ্বিস্তরী হবে নাকি ত্রিস্তরী হবে এইটা বোঝা যায় তার কোন দশায় আমি অপশন দিই হ্যাঁ মরুলা প্লাস্টুলা গেস্টুলা বলো কোন একটা প্রাণী কয় স্তরী হবে দ্বি স্তরী হবে নাকি ত্রি স্তরী হবে আমার কি কালো দেখাচ্ছে সমস্যা নেই কোন একটা প্রাণী দ্বি স্তরী হবে আমি কালোই কোন একটা প্রাণী দ্বি স্তরী হবে না ত্রি হবে এটা বোঝা যায় কোন দশায় মরুলা ব্লাস্টুলা গেস্টুলা ভাইজান এইটা এইটা গেস্টুলা দশায় আমরা দেখতে পাই এই যে দেখেন দ্বি স্তরী নাকি ত্রি স্তরী এইটা আমরা দেখতে পাই গেস্টুলা এখন মরুলা কি জিনিস বাচ্চাকালে পড়া জাইগোট এই যে বাবার থেকে শুক্রানু মায়ের থেকে মিলিত হয়ে জাইগোট 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 তৈরি এই বিভাজিত হতে 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 এরকম আটটা লাভলি করছে কোষের একটা পিণ্ডে পরিণত হয় এই পিণ্ডটাকে বলে অনেকগুলো কোষের পিণ্ড তাকে বলে মরুলা এই মরুলার কোষগুলো যখন একটা লেয়ারে বা একটা স্তরে সজ্জিত হয় ভাইজান খেয়াল করেন একটা স্তরে সজ্জিত হয় তারে বলে ব্লাস টুলা ব্লাস্টুলা তাহলে যদি আটটা কোষের পিণ্ড হয় তাহলে বলা হয় মরুলা মরুলা কোষগুলা যখন একটা লেয়ারে একটা স্তরে সজ্জিত হয় বলে এর ধাপে সে দুই স্তরি হবে নাকি হবে সেটার কাহিনীটা হয় আর এটাকেই বলা হয় গ্যাস টুলা কি বলা হয় গ্যাস ট্রুলা তাহলে কোন একটা প্রাণী কি দ্বিশ হবে নাকি হবে এইটা ডিপেন্ড করে কার উপরে গ্যাস টুলার উপরে যারা পেরেছ আই লাভ ইউ অল ভেরি গুড চলন ভাইজান নেক্সট প্রশ্ন চলে যায় দি স্তোরি কে গরুর ছাগল হাঁস মুরগি সবাই জানে যে ভাই আমরা পড়েছি হাইড্রা হচ্ছে দি স্টোরি সবচেয়ে কমন সবচেয়ে কমন আমরা দুই শুরু করছি হাইদ্রা দিয়ে তাই না হাইড্রা হচ্ছে দি স্তোরি প্রাণী দুইটা স্তর কেন মাঝখানের স্তর কিধারে মাঝখানের স্তর নাই মাঝখানের স্তর নাই কারণ কি কোষ নাই এই জন্য কোনো স্তর নাই তাহলে কি আছে এটার ভিতরে আঠা জাতীয় পদার্থ দুই স্তরী তার মাঝখানে কি থাকে আঠালো পদার্থ তার নাম হলো গ্লু মেসো গ্লিয়া গ্লিয়া মানে আঠা মেসো মানে মাঝামাঝি তাহলে মাঝামাঝি আঠা আছে বলে তাকে বলা হয় মেসো গ্লিয়া মেসো মানে মাঝে গিয়া মানে গ্লু আঠা চলে আসি ভাই যান থ্রি স্তরী প্রাণী এটা আমার পড়ার কোনো প্রয়োজনই নাই থ্রি স্তর মানে তিনটে স্তর সবচেয়ে বাইরের লেয়ারটাকে আমরা বলি একটো ডার্ম একটো মানে বাহিরে ডার্ম মানে হচ্ছে ত্বক এখানে স্তর বোঝানো হয়েছে সবচেয়ে বাইরের স্তরটাকে বলা হয় ডাম খেয়াল করো মাঝের স্তর মতে মাঝে মতে মেসোডার্ম আর ভাই মেসো মানে মাঝে ভুল করে না বল মেসো মানে মাঝে মেসো মানে মাঝে মেসো মানে ভিতরে সবচেয়ে ভিতরে বলছিলাম মানে মাঝে এন্ডো এন্ডো মানে ভিতরে এন্ডো মানে ভিতরে বায়োলজির বেসিক শব্দগুলো এন্ডো মানে ভিতরে তাহলে এন্ডোডার্ম মানে ভিতরে লেয়ার ঠিক আছে কিনা ওকে তাহলে তিনটা লেয়ার সবচেয়ে বাইরের লেটাকে বলে ডার্ম সবচেয়ে বাইরের লেয়ারটাকে বলে একটোডার্ম একটো মানে বাহিরে মাঝের লেয়ার মেসোডার্ম ভিতরের লেয়ার এন্ডো এন্ডো মানে ভিতরে এন্ডোডার্ম তাহলে হাইড্রার ক্ষেত্রে দুইটা লেয়ার থাকে একটোডার্ম আর এন্ডোডার্ম মাঝখানে লেয়ারটা থাকে না এখানে থাকে আঠা জাতীয় পদার্থ এই আঠা জাতীয় পদার্থকে বলে মেসো গ্লিয়া গ্লিয়া মানে গ্লু আঠা মেসো মানে মাঝামাঝি ঠিক কিনা পাবেন এতটুকু ইনশাআল্লাহ চলে আসি এবার প্রতিসাম্যতা চলে আসি ওকে ইসমিল্লাহ রহমান প্রতি প্রতিসাম্যতা খেয়াল করে দেখো এই প্রতিসাম্যতা অনেকগুলো আছে গোলিও অরিও হ্যান তেল অনেক কিছু আমরা একটা করে পড়ি শুরু শুরু করি হ্যাঁ প্রতিসাম্যতা বুঝে মাঝখানে ধরো কাটছে যে একটা বড় কাটলে সমান সমান অংশ তৈরি হয় তাকে বলা হয় প্রতিসাম্যতা মানুষের যদি মাছ বরাবর কেটে দেওয়া হয় দুই পাশে সমান এটা এক ধরনের প্রতিসাম্যতা একটা ধরো এই জিনিসটা এই যে এসির রিমোট এটা যদি আমি ঠিক এই বরাবর কাটি ঠিক সমান সমান অংশ তৈরি হবে এটাই বলে প্রতিসাম্যতা বা মনে করি আরো অনেক জিনিস আছে ধরো এই কলমটা এটাকে যদি আমি এইভাবে কাটি এইভাবে কাটি এভাবে কাটি যেমনি কাটি না কেন সমান সমান টুকরা তৈরি হবে এটা এক ধরনের প্রতিসাম্যতা সমান সমান হবে ওকে গোলীয় প্রতিসাম্যতা কি কি আছে উদাহরণ খেয়াল করো এই মোস্টলি এন্ড এডমিশন দুইটার জন্য ইম্পর্টেন্ট গোলীয় প্রতিসাম্যতা টেকনিক্যাল লিখে রাখো এইচ আর ভি এইচ আর ভি তাহলে গোলীয় প্রতিসাম্যতা কি বললাম এইচ আর ভি খেয়াল করো হেলিওজোয়া রেডিওলারিয়া আর এটা হচ্ছে ভলবক্স এই যে ভলবক্স তিনটা এইচ আর ভি হেলিওজোয়া রেডিওলারিয়া ভলবক্স পরীক্ষা হলে তোমার হয়তো বাড়ার মনে নাও থাকতে পারে কিন্তু টার্মটা মনে থাকলে তুমি এনাফ ফর ফর এমসিকিউ তুমি এমসিকিউ সিকিউ অ্যান্সার করতে পারবা তাহলে এইচ আর ভি হেলিওজোয়া রেডিওলারিয়া এবং ভলভক্স এই তিনটা হচ্ছে গলীয় প্রতিসাম্যতা রাইট হেলিওজোয়া রেডিওলারিয়া ভলভক্স এই তিনটা হলো গলীয় প্রতিসাম্যতা তাহলে গলীয় প্রতিসাম্যতা কিভাবে মনে রাখছি এইচ আর ভি এইচ আর ভি এইচ আর ভি গলীয় প্রতিসাম্যতা এইচ আর ভি ওরিও প্রদেশমতা ওরিও ওরিও প্রদেশমতাকে মনে রাখবো এইভাবে যে ধরো সমুদ্র মানে সি সির জলে বা সমুদ্রের জলে হাইড্রা এভাবে মনে রাখবো যে সির জলে হাইড্রা তাহলে সি হচ্ছে ভাইয়া দেখো সি মানে হচ্ছে এই যে সি এনিমন জলে মানে হচ্ছে ভাইয়া জেলিফিশ হাইড্রা মানে হচ্ছে ভাইয়া হাইড্রা তাহলে ওরিও প্রদেশমতা হচ্ছে সির জলে হাইড্রা সি এনিমন জেলিফিশ হাইড্রা সির জলে হাইড্রা

দ্বি কারা আমরা মানুষ এটার জন্য একটা মনে রাখতে পারো দুইজন মানুষ দুইজন মানুষ ব্যাং বসে বসে কোনো কাজ নাই বসে বসে ব্যাং আর প্রজাপতি খায় দুইজন ব্যাং প্রজাপতি খায় আর কোনো কাজ নাই বসে বসে ব্যাংক খায় এভাবে মনে রাখতে পারো দুইজন মানে হচ্ছে দ্বিপার্শ্বীয় মানুষ মানে তো মানুষই উদাহরণ মানুষ এই দেখো মানুষ ব্যাং মানে দেখো ব্যাং আর প্রজাপতি দেখো এই প্রজাপতি এবং তুমি দেখতে পাচ্ছ এটা মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু এই প্রজাতি পরীক্ষাটা পরীক্ষা আসছে দেখো মেডিকেল আসছে একুশ বাইশে তো দুজন মানুষ ব্যাঙ্গ ও প্রজাপতি খায় এর আগে দেখো এদিকে মেডিকেল সতেরো আঠারো আসছে এখান থেকে উপরে ঢাকা ভার্সিটি চুয়েটা আসছে প্রদেশ সম্মত টপিকটা মেডিকেল বলো ভার্সিটি বলো দুইটার জন্যই ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে পারবেন তো আচ্ছা তো এটা অনেকে অনেক ছন্দে মনে রাখে কেউ চাইলে এই টাইপের মনে রাখতে পারো ওরি ওর যেটা লিখছো যে হাই জেসি ভেরি গুড লিখতে পারো ইটস ইউ চয়েস হাই জেসি হাই জেসি আর ইউ ওকে হাই জেসি ডু লাভ মি নো বিকজ জেসি ইজ এ ক্যাট তাহলে হাই মানে হচ্ছে হাইড্রা জে মানে হচ্ছে জেলিফিশ সি মানে হচ্ছে সি অ্যানিমল ইউ রুইশ তুমি যেভাবে মনে রাখো অনেকে আরো অনেক ছন্দে মনে রাখে পার্সোনাল চয়েস পার্সোনাল ছন্দগুলো বেশি মনে থাকে ঠিক আছে আর একটু দুষ্ট মেঘের ছন্দগুলো মনে রাখবা তাহলে কাউরে বলার দরকার নাই কিন্তু নিজে মনে রাখতে পারলেই হয়েছে এবার আসি অপ্রতিসাম্যতা অপ্রতিসাম্যতাকে মনে রাখবো শশা দিয়ে শশা শশা মনে হচ্ছে সতে শামুক সতে শামুক এই সতে হচ্ছে স্পঞ্জ সতে শামুক সতে স্পঞ্জ সতে শামুক সতে স্পঞ্জ শশা সতে শামুক সতে স্পঞ্জ শেষ এবং এগুলো যখন পড়বা এগুলোর সাথে বৈজ্ঞানিক নামগুলো দেখা ভালো তবে আমরা এখানে যে বৈজ্ঞানিক নামগুলো দেখা দিচ্ছি যেমন ধরো আপেল শামুক পিলা গ্লোবোসা স্পেশালি এই বৈজ্ঞানিক নামগুলো দেখা দেখে রাখাটা বেশি উত্তম তবে ধরো কিছু কিছু বৈজ্ঞানিক নাম আছে আমরা অলরেডি দাগাই দিব নো টেনশন স্পঞ্জের বৈজ্ঞানিক নাম এটাও মাঝে মধ্যে দুই একটা কোচিং টুচিং এ দিয়ে দেয় তবে এটা ভেরি ইম্পর্টেন্ট এটা বৈজ্ঞানিক নামটা পরীক্ষা আসে বিভিন্ন জায়গায় এরপরে ধরো প্রজাপতিটা মাঝে মধ্যে দেয় খুব রেয়ারলি বাট দেয় প্রজাপতির বৈজ্ঞানিক নামটাও এটা তোমরা দেখবা এই যখন দাগ দেয়া আছে অলরেডি তো যেগুলো বৈজ্ঞানিক আমরা দাগাই দিব ইউজুয়ালি এগুলো প্রথমে দেখবা অ্যাকচুয়ালি তুমি পড়তে পারলে তো ডেফিনেটলি গুড বাট যেগুলো আমরা দাগাই দিই এটার কারণ হচ্ছে এগুলো বিভিন্ন জায়গায় আসছে বা বিভিন্ন জায়গায় আসে কয়েকবার করে আসে স্যারদের পরিচিত স্যারদের ভালো লাগা ওগুলা পড়াটাই সেফ এবং আমি দেখছি যে রিসেন্টলি বলো মেডিকেলে বলো মানে দীর্ঘ অনেক বছর ধরে আসলে কোনো উল্টাপাল্টা প্রশ্ন এই ধরনের এই ধরনের আসতেছে না আর এমন দাগানোগুলো যেগুলো কমনলি পরীক্ষায় আসে বিভিন্ন জায়গায় ওগুলোই আসলে আসে এটাই আসলে একটা সাইকোলজি হয়ে গেছে আচ্ছা ইনশাল্লাহ গুড এবার আসি দেখো নিচের দিকে তাকাই আমরা খন্ডকায়ন খন্ডকায়ন দেখো কিছু কিছু খন্ড হচ্ছে একবার সেম সাইজ সেম সাইজ তাকে বলে সম কিছু উল্টা পাল্টা বলে অসম খন্ডকায়ন এই যে খন্ডক এই খন্ডকটাকে বায়োলজির ভাষায় বলা হয় ম্যাটামিয়ার কি বলে ম্যাটামিয়ার অথবা সোমাইট এই যে সোমাইট এই যে প্রত্যেকটা খণ্ডকে কি বলা হয় ম্যাটামিয়ার বা সোমাইট তাহলে প্রত্যেকটা খন্ডককে বায়োলজির ভাষায় বলা হয় ম্যাটামিয়ার অথবা সোমাইট মিয়ার বা করবা এই বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে খন্ড খন্ড দেহ যেমন খন্ড খন্ড দেহ এই প্রত্যেকটা খন্ডকে বলা হয় কি প্রত্যেকটা খন্ডকে বলা হয় মিয়ার বা সোমাইট মিয়ার বা সোমাইট ফাইন এখানে সমখন্ডকার বলছে ক্যাচো এটা খুব ইজি আমরা ক্যাচোর শরীরে দেখবা যে সমান সমান সাইজের টুকরা আর অসম খণ্ডকার তো বুঝই যে পতঙ্গ ধরো ঘাসফরিং এই গাছের দেওয়া ভাই গাছরে মনে করো একটা খন্ড এই বোটকা একটা খন্ড এই চিকন একটা একবার পিচি তো খন্ড সমান না তাহলে পতঙ্গের ক্ষেত্রে খন্ড সমান হয় না আর বাকি তো সবাই হচ্ছে অসম কারণ যেমন ধরো খন্ডকায়ন খন্ডকায়নীন কারা সমুদ্র তারা দেখলে মনে হবে কিন্তু খন্ডকায়ন এই দেখো ভাই দেখো সমুদ্রটা দেখলে কিন্তু এরকম মনে হবে মনে হবে যে ভাই খন্ড খন্ড না না তো এই যে সবাই তো জোড়া লাগানো আছে একসাথে লেগে আছে সবাই লেগে আছে কোনো খন্ড নাই জাস্ট গঠনটা এরকম ঝিনুক কোনো খন্ড নাই এটা কিন্তু খন্ডকায়নীন খেয়াল করো অনেকেই এটা ভুল করে অনেকে তারা আসতে পারেন তারা তৈরি তারা মানে মনে হয় সম খন্ডকায়ন না ভাই এটা কি খন্ডকায়ন নাকি এটা কি মাঝখানে একবার আলাদা হয় নাই জোরে লাগে না সবাই মাঝখানে সেম জায়গা মাথার মাথা হাতের মতো বেরিয়েছে খন্ডকায়ন না সেটা হচ্ছে সম খন্ডকায়ন বিহীন খন্ডকায়ন বিহীন ওকে এবার আসি দেখো অঞ্চল বা ট্যাগমাটাইজেশন শব্দটা খেয়াল করবা ট্যাগমাটা অঞ্চল মানে ট্যাগমাটা অঞ্চল মানে হচ্ছে ট্যাগমাটা অঞ্চল মানে কি ট্যাগমাটা অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন অঞ্চল মানে হচ্ছে ট্যাগমাটা অঞ্চল মানে হচ্ছে ট্যাগমাটা খেয়াল করো আমি আবার বলি তাহলে বুঝবা অঞ্চল মানে হচ্ছে ট্যাগমাটা অঞ্চলায়ন মানে হচ্ছে ট্যাগমাটাইজেশন খেয়াল করে দেখো অঞ্চল আর খন্ডকের মধ্যে অনেক পার্থক্য অঞ্চল কিরকম ধরো মাথা একটা অঞ্চল এই অঞ্চল বক্ষ একটা অঞ্চল উদর একটা অঞ্চল এই একটা অঞ্চলে থাকতে থাকতে পারে পারে অনেকগুলো খন্ড আমার মস্তক একটা অঞ্চল বক্ষ অনেক কিছু নিয়ে বক্ষ তারপরে নিচে উদর অনেক কিছু নিয়ে উদর এরকম ভাবে অঞ্চল অঞ্চলে ভাগ করা যায় এগুলো অঞ্চলায় বা ট্যাগমাটাইজেশন আর খন্ডকে বলে ম্যাটামিয়ান বা সোমাইট অঞ্চল কে বলা হয় অঞ্চলকে বলা হয় টেগমাটা খন্ড বলে বলে বা ওকে ঠিক আছে এবার আসি আমরা উপাঙ্গতে চলে উপাঙ্গো দেখো উপাঙ্গ ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকের উপাঙ্গ আছে ভাই ওই যে ঘাস ফুরিং প্রস্তুত না ঘাসফড়িং ঘাসফুরিং এ দেখবা অ্যান্টানা থাকে অ্যান্টেনা স্টাইল লিখছে ওকে বাট এন্টানাটাই মেন আমাদের ঘাসফুরিং এর মধ্যে আমরা সবাই পড়ি এরকম করে দুই পাশে দুইটা অ্যান্টেনা থাকে শুঙ্গ থাকে এরকম করে দুইটা অ্যান্টেনা মলাস্কাতে ছোট ছোট পায়ের মতো পোডিয়া পেশল পড়বা এটা একটু পরে পড়াবো পেশল প্যারাপোডিয়া পেশল প্যারাপোডিয়া যাদের একাডেমিক ক্লাস দরকার আছে একাডেমিক থেকে ছেলে পড়বা এগুলোর প্রত্যেকটা মিনিং আমি আমার প্রাণী শ্রেণী বিভিন্ন একাডেমিক ক্লাসে পড়াইছি তোমরা পুরো একটা প্লে লিস্ট আকারে ইউটিউব ইনশাল পেয়ে যাচ্ছ হ্যাঁ তোমরা দেখবা হয়তো আজকে ওপেন হতে পারে আই থিঙ্ক কিছু কালকে ইনশাল হতে পারে তোমরা ওইখানে একাডেমিক ক্লাস দেওয়া আছে ছয়টা ক্লাস দিছি মনে হয় সব মিলিয়ে সব মিলিয়ে পুরো অধ্যায়টা ছয় থেকে ছয় ঘন্টা সামথিং তো বা সাড়ে ছয় ঘন্টা সাত ঘন্টা হইতে পারে ক্লাস মাইনাস ওখানে একাডেমিক পড়াশোনা আচ্ছা সো মলাস্কাতে পোডিয়া পোডিয়া মলাস্কাতে পোডিয়া মাসে পাকড়া থাকে গরু জানে দরকার নাই পতঙ্গ পাখিতে ডানা থাকে দরকার নাই গরু গরু পারে মেরুদণ্ডিতে পা থাকে পদ থাকে এটাও দরকার নাই তাহলে এই দুইটা খালি মুখস্থ হচ্ছে একটা হইলো আর্থপোটার জন্য আর মলাস্কার জন্য মলাস্কাটা বেশি ইম্পর্টেন্ট আর আর্থপোটা তুমি পারবা পোডিয়া হচ্ছে মলাস্কাতে বাকি দুইটা হচ্ছে আর্থপোটাতে ঠিক আছে আই থিঙ্ক ইউ ক্যান আচ্ছা ওকে ফাইন চলো ভাইয়া এবার আমরা চলে যাবো হচ্ছে প্রান্তিকতা তেমন লাগে না আমরা চলে আসি ভেরি 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 সিলম সিলমের একটা ছোট্ট শর্ট ভিডিও আমি গতকালকে ইউটিউবে দিছি সিলম এই সংজ্ঞা এই শিলমের সংজ্ঞাটা কে দিছে বিজ্ঞানের নাম হচ্ছে হাইম্যান বিজ্ঞানের নাম কি হাইম্যান সিলম জিনিসটা কি কোথেকে আসে কি দিয়ে আবৃত নাম্বার প্রথম কথা সিলম মানে হচ্ছে ফাঁকা জায়গা মানে ফাঁকা স্থান এটা হচ্ছে একটা ফাঁকা জায়গা এটা আবৃত থাকে পেরিটোনিয়াম দিয়ে দিয়ে কি আবৃত থাকে নামক পর্দা দিয়ে আবৃত থাকে কারণ ফাঁকা জায়গা হইলো তাহলে আমাদের রুমে একটা ফাঁকা জায়গা রুমের চারপাশে কিন্তু ওয়ালস দেয়াল আছে বা কোনো কিরোনা কিছু কিছু থেকে একটা রুম বানানো হয় একটা আবরণ দিয়ে ওই আবরণটাও থাকতে হবে মাছ তাই না রুম হওয়ার জন্য এটাও সিলম হওয়ার জন্য তার যদি পারফেক্টলি সিলম হইতে হয় একটা আবরণ থাকতে হবে একটা পর্দা থাকতে হবে এটাই হচ্ছে ভাইয়া পেরিটোনিয়াম এই যে এই পর্দাটার নামই হচ্ছে পেরিটোনিয়াম তো সিলম বেসিক্যালি পেরিটোনিয়াম নামক পর্দা দিয়ে আবৃত থাকে এখন আমরা জানি তিনটা লেয়ারের কথা একটা হচ্ছে অ্যাক্টোডার্ম একটা ম্যাসোডার্ম একটা অ্যানোডার্ম তাই না সিলম আসে কোত্থেকে থেকে মাঝখানে থেকে মাঝখান থেকে সিলমের ম দিয়ে ম্যাসোডার্ম থেকে তাহলে সিলম কোত্থেকে থেকে আসে সিলোমের ম দিয়ে মনে রাখবা মেসোডার্ম থেকে ম দিয়ে মেসোডার্ম তাহলে সিলোম আসে কোত্থেকে ম্যাসোডার্ম থেকে ঠিক আছে ওকে ইনশাল্লাহ গুড গুড চলে আসি এবার দেখো এ সিলোমেট এ সিলোমেট এ সিলোমেট কারা এ সিলোমেট হচ্ছে দেখো যাদের সিলোম নাই এ মানে নাই বায়োলজিতে এ মানে হচ্ছে নাই তো যাদের সিলোম নাই এ সিলোমেট অ্যাসিলোমেট কারা পিসি পিসি দিয়ে মনে হয় পিসি পিসির চাপ অনেক বিখ্যাত আমাদের কুমিল্লাতে একটা চাপের দোকান আছে নাম হচ্ছে পিসি শপ এটা হচ্ছে আগে অনেক বিখ্যাত ছিল এখন খারাপ হয়ে যাচ্ছে দিন দিন এইটা ছিল হচ্ছে আমাদের ঈদগাহ পাশে কোনায় পিসি শপ বা তুমি তো পার্সোনাল কম্পিউটার হিসেবে জানো ভেরি গুড সো পিসি তাহলে অ্যাসিলোমেট কারা পিসি পিতে হচ্ছে দেখো তে দুইটা একটা পরিফেরা আর একটা হচ্ছে প্লাটি হেল সি দিয়ে হচ্ছে নিডারিয়া সি দিয়ে টিটানোফোরা আরও সুন্দর করে বললে আরো ইজি করে বললে নন কডাটা পর্বের যে প্রাণের সিরিয়াল আছে না ভাইয়া এই নন কডাটা পর্বের প্রাণীর সিরিয়ালের এক থেকে তিন নন করাটা পর্বের প্রাণীর সিরিয়ালের এক থেকে তিন হচ্ছে আমার সিরিয়ালটা বলি না যে ফার্স্টে পরিফেরা এরপরে নিডারিয়া এরপরে প্লাটি হেলমিনসেস প্রথম তিনটাই হচ্ছে সিলমবিহীন অ্যাসিলোমেট আর চার নাম্বারে যে আছে নেমাটোডা সে কি দুজনের মাঝখানে চার নাম্বারে যে আছে সে হচ্ছে সিউডোসিলোমেট সিলোমেট সিউডো সিলোমেট চার নাম্বারে যে আছে চার নাম্বারে কি আছে নেমাটোডা ভেরি ইম্পর্টেন্ট এটা কিভাবে মনে রাখবা নারকেল দিয়ে নারকেল নারকেল দিয়ে মনে রাখবা নতে নতে নেমাটোডা র তে রুটি ফেরা ক তে আর লতে লোয়া 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 কি লোয়া লোয়া মানে চোখ কৃমি লোয়া লোয়া কি জিনিস লোয়া 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 মানে হচ্ছে চোখের কৃমি চোখের মধ্যে হয় চোখ কৃমি এই চারটা হচ্ছে সুডোসিলোমেট এর মধ্যে বুঝতে পারছো নেমাটোডার পরিমাণ সবচেয়ে বেশি পরীক্ষা আসে নিচের কোন সুডোসিলোমেটের পরিমাণ সবচেয়ে বেশি উত্তর হচ্ছে নেমাটোডা ঠিক আছে আশা করি ক্লিয়ার এবার আসি দেখো বাকি যা আছে সবাই হচ্ছে ইউ সিলোমেট এগুলো নিয়ে আমাদের আর টেনশন নাই বাকি যা আছে সব কেমন ইউ সিলোমেট এবার খেয়াল করে দেখো ভাইয়া সিলোমের গুরুত্ব লিখছে লাস্টে একটা লাইন লিখছে যে যারা নরম প্রাণী যারা একটু নরম দেহ বিশেষ করে এনিলিট যারা আর কি তাদের সিলোমের মধ্যে কোষ থাকে না তরল দিয়ে পূর্ণ থাকে লিকুইড দিয়ে পূর্ণ থাকে এই তরলপূর্ণ পূর্ণ চলনের সময় ভেরি ইম্পর্টেন্ট হাইড্রোস্টেটিক কঙ্কাল হিসেবে কাজ করে মানে সহজ কথা ওদের চলনে হেল্প করে হাইড্রো মানে পানি ওই যেহেতু এখানে তরল দিয়ে পূর্ণ আছে লিকুইড দিয়ে পূর্ণ আছে পানি দিয়ে পূর্ণ আছে এটাকে হাইড্রোস্টেটিক হাইড্রো মানে হচ্ছে পানি স্টেটিক সাধারণত একটা তোমার কি বলে আহ স্টেটিক স্থির একটা ভাব বুঝায় স্টেটিক ইলেকট্রিসিটি পড়ছো না আচ্ছা তো যাই হোক হাইড্রোস্টেটিক কঙ্কাল সহজ কথা ভারসাম্য কঙ্কালের কাজ কি ভারসাম্য না একটা স্থির মান বজায় রাখা বডির একটা স্থির স্ট্রাকচার বজায় রাখা মেইনটেইন করা আমি কি সারা দিন টুনগুলা হচ্ছে না আমি অল الحمدালিল একটা স্ট্রিক্ট একটা স্থিৰতা বজায় রাখছি যখন মুভমেন্ট করা ইচ্ছা বোধ করতেছি الحمدালিল তখন করতে পারছি এই একটা ব্যালেন্স সো এটা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক কঙ্কাল হিসেবে কাজ করে কার ক্ষেত্রে এনি লিডার ক্ষেত্রে কার ক্ষেত্রে এনি লিডার ক্ষেত্রে এটা কাজ করে হাইড্রোস্ট্যাটিক কঙ্কাল হিসেবে আচ্ছা এবার আসি দেখি সংবহনতন্ত্র এখানে এগুলো তুমি চলে একবার দেখতে পারো তবে আমরা যেহেতু প্রত্যেকটা আলাদা আলাদা করে পড়বোই তো সেখানে দরকার নাই তারপর এটা কেন মার্কিং করা দেওয়া আছে কারণ এটা সবাই প্যাচ লাগায় ভাইয়া পরিফেরা এবং একাই নোডাল মাটা দুইটাই কিন্তু পানিতে থাকে দুইটার মধ্য দিয়ে পানি ঢুকে ঢুকে বের হয় সমস্যা নাই কিন্তু একটা নাম হচ্ছে নালি তন্ত্র আর একটার নাম হচ্ছে পানি সংবহনতন্ত্র দেখো যেটা নালী তন্ত্র এটার ভিতরেও কিন্তু পানি ঢুকে পানি বের হয় কিন্তু নাম দেওয়া হয়েছে নালী তন্ত্র আলাদা করে আলাদা করে পৃথক করা হয়েছে পরীক্ষায় আসার জন্য তুমি ভুল না করো এই জন্যই এটাকে আলাদা করে সুন্দর করে লেখা হয়েছে দেখো কিভাবে মনে রাখবা পরি ফেরার নামটা হচ্ছে ছোট নাম আর একাই নোডার মাটা শব্দটা হচ্ছে একটু বড় নাম তো ছোটর জন্য ছোট পরি ফেরার জন্য নালী তন্ত্র দুইটা তিনটা তার মধ্যে শেষ হয়ে গেল আর যেটা একাই নোডার মাটা নামটা যেরকম বড় এই বাংলা নামটাও বড় পানি সংবহন তন্ত্র অনেকগুলো অক্ষর তাহলে বেশির জন্য বেশি কমের জন্য কম এতটুকু মনে রাখতে পারো অথবা তুমি আরো কিভাবে মনে রাখতে পারো এটা আমার মনে এমনি মনে থাকবে আর একটা মনে রাখতে পারো পোড়া পোরাস মানে পরিফেরা মানে পোরাস থেকে আসছে যার মধ্যে ছিদ্র আছে ছিদ্র আছে সো ছিদ্র কার থাকে ধরো কোনো একটা নালি লম্বা নালি তারই তো উপরে ছিদ্র থাকে তাই না লম্বা একটা পাইপ বা নালির মতো দেখতে তারই তো উপরে ছিদ্র থাকে তাইলে মনে রাখতে পারো আরো শর্টকাট মনে রাখতে পারো যে পরি যে আছে পরি পরিরা নল্লি বিরিয়ানি খায় পরিরা খায় নল্লি বিরিয়ানি নারীতন্ত্র এটা সবচেয়ে ক্লিন স্টেপ হয়ে যায় বাট আমি বলেছি মনে রাখার খাতিরে অনেক কিছুই তোমার করা লাগবে পার্সোনালি তুমি কারোর হয়তো বলতে পারবে না আমার এরকম পার্সোনাল অনেক ছন্দ ছিল যে আমি কারো বলতে পারতাম না এবং এখন আমি বলতে পারি না তো এরকম কিছু ছন্দ তোমার পার্সোনালি থাকতেই পারে এখানে কোনো আপত্তি নাই তুমি অনেক সময় অনেক কিছু একটু এই টেকনিক দিয়ে পড়লে হয়তো মনে থাকে হইতেই পারে এটা কোনো খারাপ কিছু না এবং এটা দুই তিনবার পড়ার পরে দেখবা ওই স্টাইলে দুই তিনবার পড়ার পরে একবার মুগস্থ হয়ে যাবে এটাই নিয়ম আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ এবার চলে আসি দেখো কঙ্কাল কঙ্কাল হচ্ছে এখানে আমরা পড়বো একটু পরে প্রত্যেকের জন্য আলাদা আলাদা পড়বো আমরা যেমন আহ জন্য হচ্ছে ক্যালকেরিয়াস খোলক আর্থ হচ্ছে কাইটিনাস প্লেট আর্থপরে তো পারো কারণ পড়েছো না ঘাস উপরে কথা মনে আছে ঘাস ফোরং এর ঘাস ফোরিংয়ের উপরে কিন্তু কাইটিনের একটা খোলস থাকে কাইটিনের আবরণযুক্ত খোলস এই জন্য বলছে কাইটিনাস প্লেট মলাস্কা যারা মলাস্কা ওদের হচ্ছে ক্যালকেরিয়াস খোল ক্যালকুলিয়াস আবরণই থাকে ঠিক আছে আচ্ছা খেয়াল করো পরিফেরা পরিফেরা মানে ছিদ্রযুক্ত প্রাণী আমি একটু পরে বলবো যাদের শরীরে ছিদ্রযুক্ত সারাদিন পানে ঢুকে তো ওদের তো প্রোটেকশনের জন্য কাটা লাগবে না তো সবাই ওর ভিতরে ঢুকতে চাইবে তাই না তুমি চাইবে ওর ভিতরে ঢুকে বসে থাকি তুমি যদি কোনো একটা সামুদ্রিক বা প্রাণীর কোন একটা প্রাণীর কোন একটা প্রাণী হও তুমি চাবা কি ওর যে ছিদ্র আছে সবাই চাইবে এর ঢোকার জন্য সো এটার জন্য এটা বাঁচার জন্য কিছু কাটা থাকে এই কাটাগুলোকে বলা হয় স্পিকিউল স্পিকিউল নামে কিছু কাঁটা থাকে তাহলে যাদের ছিদ্র আছে শরীরে এক জায়গায় ছিদ্র আছে এটাকে প্রোটেকশন দেওয়ার জন্য বা কাটাও আছে নো টেনশন ওকে একাই প্লেট ক্যালকেরিয়াস মানে ক্যালসিয়াম গঠিত প্লেট এটা নর্মালি অনেকেরই আছে নোডামাটা বলো মলাস্কা বলো এগুলো হচ্ছে গরিবের সম্বল আচ্ছা কিছু নরম দেহী প্রাণী যেমন ক্যাচো বা কৃমি তোমরা যদি কেউ কৃমি দেখে থাকো বা ক্যাচো দেখে থাকো আমি দুইটাই দেখছি তো এদের ভিতরে কিন্তু কোনো কঙ্কাল থাকে না একবারে নরম লেতলেতে হ্যাঁ বাড়ি দিলে দেখবে ভত্ত হয়ে গেছে একবারে লেত লেতে থাকে এদের ভিতরে কোনো কঙ্কাল থাকে না এদেরকে বলে নরম দেহী প্রাণী কারণ ভিতরে কোনো শক্ত কিছু নাই ঠিক আছে আচ্ছা এবার চলে আসি দেখুন ইনশাআল্লাহ নটা কর্ডের মধ্যে নটকরদেরকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে আমাদের উপর ভিত্তি করে একটা হচ্ছে নন করডাটা যেটা আমরা একটু পরে এখন পড়ব আটটা ভাগে ভাগ করা আছে আর একটা হচ্ছে করডাটা এদেরকেও আমরা সুন্দর ভাবে ভাগ করব তো কর্ডাটাকে মূলত তিনটা ভাগে ভাগ করা হয় আমরা ভাগগুলো একটু দেখে রাখবো জাস্ট একটা হচ্ছে ইউরো কর্ডাটা পড়েছো তোমরা একাডেমিক লাইফে নাম্বার টু সেফালো কর্ডাটা সেফালো মানে মাথা নাম্বার থ্রি ভার্টিব্রাটা আমরা সবচেয়ে কমনলি যেটা আমরা পড়ি বা আমরা মানুষরা যেটার ভিতরে অন্তর্গত মাসরা যেটার অন্তর্গত যাদের নটকর্ড যাদের নটকর্ড ভার্টিব্রাটা দিয়ে ভার্টিব্রাটা দিয়ে প্রতিস্থাপিত হয়েছে যাদের নটকর্ড ভার্টিব্রাটা দিয়ে প্রতিস্থাপিত হয়েছে তাদেরকে বলা হয় ভার্টিব্রাটা যেমন আমাদের ছোটবেলায় কিন্তু নটকর্ড ছিল একবারে পূর্ণ অবস্থায় কিন্তু একটা সময়ে গিয়ে আমাদের শরীরে ভার্টিব্রাটা চলে আসছে সো আমরা কিন্তু ভার্টিব্রাটার মধ্যে পড়ি ঠিক আছে ওকে ঠিক আছে এবার চলে দেখি উদাহরণ গুলো একবার দেখে রাখতে পারো আমি একটু পরে আবার বরাবর সমস্যা নেই পৌষ্টিক নালী খেয়াল করো যাদের পৌষ্টিক নালী থাকে না পৌষ্টিক নালী থাকে না পৌষ্টিক নালী নাই থাকে না তারা অনেক বেশি প্যারায় আছে অনেক বেশি প্যারায় আছে কারণ কি পৌষ্টিক নালী নাই প্যারা তাদেরকে বলে প্যারাসোয়া প্যারাসোয়া কারণ ওদের পৌষ্টিক নালী নাই অনেক প্যারা ভাই প্যারাজোয়া পথে প্যারাসোয়া পতে পরি ফেরা পথে প্যারাজোয়া পথে পরিফেরা তো যাদের পৌষ্টিক নাই তাকে কি বলবো প্যারাজোয়া কারণ প্যারায় আছে ওরা অনেক বলবো প্যারাজোয়া ঠিক আছে ওকে এবার দেখো যাদের পৌষ্টিক নালী আছে বা এনটেরন আছে ওদেরকে বলে অ্যান্টেরোজোয়া এন্টেরো জোয়া যাদের পৌষ্টিক নালী আছে ওদেরকে বলা হয় অ্যান্টেরোজোয়া বাকি সবাই হচ্ছে অ্যান্টেরোজোয়া সমস্যা নাই তো হ্যাকেল প্রাণী জগৎকে দুই ভাগে ভাগ করছে একটা হচ্ছে প্রোটো জোয়া ম্যাটা এগুলো একটা রিডিং দিবা তারপরে বিগেলে হুইট টেকার তোমার নাইন টেনে পড়েছ প্রাণীর পুরা জীব জগৎকে পাঁচটা রাজ্যে ভাগ করছেন ফাইভ কিংডমে ভাগ করছেন এটা তোমাদের নাইন টেনে পড়া ছিল হ্যাঁ আচ্ছা তো এই রাজ্যগুলো তোমাদের নতুন বই আসছে মনেরা প্রতিষ্ঠা পাঞ্জাই প্লান্টি এনিমেলিয়া যেহেতু তোমরা এগুলো নাইন টেনে পড়েছো সো এটা একবার রিডিং দিলে তোমরা ছিল পারবা এটা নাইন টেনে পড়া ঠিক আছে নাইন টেনে পড়া এবার আসি শ্রেণী শ্রেণীবিন্যাসের এই বিষয়গুলো নিয়ে শ্রেণীবদ্ধগত এককের নাম কি ভেরি ইম্পর্টেন্ট শ্রেণীবিন্যাসের একক বা শ্রেণীবদ্ধগত একক বলা হয় ট্যাকজনকে তাহলে শ্রেণীবিন্যাসের একক বলা হয় কোনটাকে শ্রেণীবিন্যাসের একক বলা হয় ট্যাকজনকে এবার খেয়াল করে দেখো সাতটা ভাগে ভাগ করা হয় পুরাজীব জগৎকে কি কি কিংডম সিরিয়ালে মুখস্থ রাখতে হবে এটা তোমার সিকিউর কমন লাগে কিংডম ফাইলাম ক্লাস অর্ডার ফ্যামিলি জেনার স্পেসিজ একবার ঠাড়া এটা কিংডম ফাইলাম ক্লাস অর্ডার ফ্যামিলি জেনার স্পেসিজ সিরিয়াল ঠাড়া মুখস্থ এটা করবা কাজে আসে কারণ অনেক সময় অনেক সময় প্রশ্নটা এরকম কঠিন হতে পারে যে নিচে কোন ক্রমটা সঠিক এভাবে আসতে পারে তখন তো এই ক্রমটা না জানলে পরে ভুল করে ফেলবা কোনটার পরে কোনটা তিনটা চারটা দিয়ে তোমার ক্রমও দিতে পারে তাহলে কিংডম ফাইলাম ক্লাস অর্ডার ফ্যামিলি জেনার স্পেসিজ কিংডম ফাইলাম ক্লাস অর্ডার ফ্যামিলি জেনার স্পেসিজ কিংডম ফাইলাম ক্লাস অর্ডার ফ্যামিলি জেনার স্পেসিজ ওকে ইনশাল্লাহ পারবা এবার চলে আসি নিজের দিকে তাহলে শ্রেণীবিন্যাসের মূল ভিত্তি কোনটা মূল ভিত্তি হচ্ছে প্রজাতি ভেরি 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 ইম্পর্টেন্ট শ্রেণীবিন্যাসের মূল কোনটা মূল বা প্রজাতি এই দেখো প্রজাতির সংজ্ঞা কে দিচ্ছে এটা একটু দেখবা যে প্রজাতির সংজ্ঞা দিচ্ছেন মায়ের মেয়ার বলে আর কি মেয়ের মায়ের না বলে মেয়ার বলে অনেক মেয়ার তো আর এন তিনি মূলত প্রজাতির সংজ্ঞাটা দিয়েছেন ঠিক আছে এই যে প্রজাতি কাকে বলে বা পরীক্ষায় আসে প্রজাতির সংজ্ঞা প্রদান করেছেন নিচের কোন বিজ্ঞানী আর্নেস্ট মেয়ার এবার চলে আসি দেখো জ্যানাস্টাস লাগবে না এগুলো আমরা জানি যে জীব জগতের নামকরণ হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে দ্বিপদ দ্বিপদ মানে হচ্ছে গণ এবং তার সাথে প্রজাতি এটা হচ্ছে দ্বিপদ নামকরণ নীতি এটা আবিষ্কার করেছেন আমাদের সবার প্রিয় সবার পরিচিত আমাদের বিখ্যাত বিজ্ঞানী ক্যারলাস লিনিয়াস এই ব্যাটা গণ এবং প্রজাতি দুইটা মিলে দ্বিপদ নামকরণ দুইটা পদ পাই এবার দেখো যদি গণের সাথে প্রজাতি আছে ভেরি গুড যদি এর সাথে উপপ্রজাতিও থাকে যদি এর সাথে উপপ্রজাতিও থাকে তিনটা থাকে তাকে বলা হয় ত্রিপদ নামকরণ নীতি ত্রিপদ যদি তিনটা থাকে গণ প্রজাতি প্রজাতি এবং উপপ্রজাতি তিনটা থাকে তাকে আমরা বলবো ত্রিপদ নামকরণ নীতি এখানে খেয়াল করে দেখো চরি পাখির বৈজ্ঞানিক নাম পেসার ডোমেস্টিকাস নিলোটিকাস এবং এই ত্রিপদ নামকরণ নীতি প্রবর্তন কৃষ্ণ কোড মিগের ভেরি ইম্পর্টেন্ট দেখো দ্বিপদ নামকরণ নীতি আমরা একটাকে পড়েছি দ্বিপদ দুইটা পদ দিছে ক্যারোলাস লিনিয়াস সবচেয়ে কমন উনি অনেক নামকরণ করছে আর ত্রিপদ এইটা এই ত্রিপদ নামকরণ নীতি কে দিছে পাখি বিজ্ঞানী স্লেগাল কে দিছে পাখি বিজ্ঞানী স্লেগাল এই যে স্লেগাল এই বেটা তিনি প্রথম দিছে ত্রিপদ নামকরণ নীতি তো এখানে চড়ি পাখির যে বৈজ্ঞানিক নামটা দেয়া আছে নীল এলাকার খেয়াল করো যেহেতু নীল নদের চড়ি পাখি এই জন্য নীলটিকাস নীল দেখে নীলটিকাস আর চড়ি পাখির বৈজ্ঞানিক নাম দেখো পাস পেসার ডোমেস্টিকাস কিভাবে মনে রাখবা যে পেসার বাই মানে যখন কেউ রাস্তা দিয়ে যায় নরমালি খালি চড়ি পাখি দেখে বাংলাদেশের কমন পাখি তো পেসার বাইয়ের জন্য

অন এই প্রিপোজিশন খেয়াল করবা প্রশ্ন দেখবা অফ দিয়ে দিছে তুমি একবারে ড্যাশ অবস্থা খারাপ গেছে না হবে না এটা ইন্টারন্যাশনাল কমিশন অন জুলজিক্যাল নমিনক্লেচার নিচেরটা না কিন্তু নিচেরটা কেটে দিলাম নিচেরটা অন্য জিনিস এটা আইসি দিয়ে তোমাদের বই লিখে নাই সো তোমাদের আইসি জেডেন দিয়ে যেটা লেখা আছে ওইটা মনে রাখতে হবে এটা দাগানো যাবে না ইন্টারন্যাশনাল কমিশন অন জুলজিক্যাল নমিনক্লেচার ক্লিয়ার কিনা এতটুকু বলতো তো এতটুকু সবাই ক্লিয়ার কিনা এটা করে রিডিং দিবা আমরা মূলত নামকরণ করি ইটালিক অক্ষরে প্রত্যেক নিচে আলাদা করে দাগ দেই হ্যান তেন কথা ডোমেনের কথাবার্তা এগুলা একটু রিডিং দিবা রিডিং দিতে পার না দিলে সমস্যা নাই আচ্ছা এখানে যেটা শব্দ আছে একটা হোমোনিম আর একটা স্টটোনিম সবাই আমাকে অ্যানসার করো এতক্ষণ যা পড়াইছি সবাই ক্লিয়ার কিনা এতক্ষণ যা পড়িয়েছি সবাই ক্লিয়ার কিনা ভাইকে জানাও জানাও এক মিনিট একটা ব্রেক ছোট্ট এক মিনিট আসি আসি ভাই আসি একটু পানি খেতে পানি খেয়ে আসলাম ওকে গুড ওকে বিসমিল্লা রহমান রহিম খেয়াল করে দেখেন হোমোনিম এবং সিনোনিম হোমোনিম সিনোনিম খেয়াল করো হোমো মানে হচ্ছে একই যদি দুই বা ততোধিক টেক্সার বৈজ্ঞানিক নামে বানান বানান যদি হোমো মানে একই হয় একই হয় একই মানে হোমো হোমো মানে একই তাকে বলা হয় হোমোনিম বা সমনাম সেক্ষেত্রে যেটা আগে প্রকাশিত হয়েছে হ্যাঁ সবার প্রথমে প্রকাশিত হয়েছে ওইটাই রাখা হয় এবং সেটা করে সিনিয়র আর যেটা পরে জুনিয়র বাচ্চা জিনিস দেখো যদি এমন হয় দুই বা কেউ এমন হয় যে একজনই একটাই একাধিক নামে পরিচিত যেমন ধর আমার নাম কেউ ডাকে আবরার কেউ ডাকে হামিম আবার কেউ আমার একটা ডাক নাম আছে সামিন কেউ ওইটাও ডাকে এগুলো হচ্ছে আমার সিনোনিম একজনই একাধিক নামে পরিচিত তাকে বলা হয় সিনোনিম ঠিক আছে খুব সিম্পল আর যখন এমন হবে আমার নামও আবরার আবার আমার ধরো ফোনটা এটার নামও আবরার এখন দুইটাই নাম আবরার দেখবে এই এই দুইজনের নাম আবরার তাকে বলা হবে বা একই নাম। তখন একজনকে সিলেক্ট করবে যে আমি সিনিয়র আবরার এটা হচ্ছে জুনিয়র আবরার সাপোজ এরকম ভাবে নাম ভাগ করলো ঠিক আছে এটা হচ্ছে আমাদের হোমোনিম আর সিনোনিমের কাহিনী সিনোনিম মানে একজনেরই একাধিক নাম ওকে ফাইন এবার সংরক্ষণ টরক্ষণ এগুলো বাচ্চা জিনিস লাগবে না পারবেন তো আমরা আটটা নন করাটা এবং একটা করাটা আমরা এখন শুরু করবো এটা হচ্ছে হিকমেনের টোটাল পর্বের কথা বলেছে খেয়াল করবা হিকমেনের শ্রেণীবিন্যাস অনুযায়ী সর্বমোট পর্ব কিন্তু তেত্রিশটা অনেকে আমরা ভুল করি অনেকে আমরা ভাবি কি যে ভাইয়া ওই আটটা আর একটা নয় নয়টা না হিকমেনের শ্রেণীবিন্যাস অনুযায়ী পর্ব কিন্তু তেত্রিশটা নট নয়টা যে ভুলটা হয় আটটা নন কটাটা একটা করটা মিলে নয়টা হিসাব করি নো নেভার মোট কয়টা মোট হচ্ছে তেত্রিশটা ঠিক আছে ইনশাআল্লাহ পারবেন প্রধান পর্ব যদি বলে প্রধান পর্ব তাইলে হচ্ছে নয়টা খেয়াল করে পার্থক্য না খেয়াল না করে দেখবে আন্তর্জাতিক পরীক্ষা আসছে খেয়ালও করো নাই নয়টা নয়টা পাইছো অপশন এতে তুমি দাগায় দিয়ে চলে আসছো তাহলে কিন্তু হবে না ঠিক আছে আচ্ছা তাহলে কিন্তু হবে না তখন তোমার কাছে ঝামেলা মনে হবে যে ভাইয়া এটা করলাম নাকি পরীক্ষা বাসায় এসে মনে আফসোস হবে পরীক্ষা হলে মনে হবে যে তুমি ঠিক দেখাইছো এটাই হয় তাহলে প্রধান পর্ব হচ্ছে নয়টা আমরা এখন পড়বো আমাদের প্রধান পর্বগুলো ঠিক আছে প্রধান পর্ব আমরা পড়বো সংখ্যা ভাইজান আসলে আই ডোন্ট সাজেস্ট আমি কখনোই এত সংখ্যা মুখস্থ করতে বলি না কেন বলি না কারণ সংখ্যা এখন হয়তো একটা পড়াশোনা মনে হবে পারছো আর যখন দশটা অধ্যায় শেষ হবে তখন দেখবে সংখ্যা মাথার মধ্যে ঘুরতে চায় কার সংখ্যা কই গেছে গা তো এই জন্য দুইটার সংখ্যা যদি আসেও নাই বলে দাওয়া দরকার নাই দুই দুই নাম্বার বাদ তুমি বাকি যে আছে সে নাম্বার তুমি হয়ে কোনো সমস্যা নেই আচ্ছা চলে আসি নন করটা পর্বের কিছু বেসিক বৈশিষ্ট্য লেখা আছে সহজ কথা আমাদের যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো উল্টা ঠিক আছে এগুলো বাচ্চা এগুলো আমার বড় দরকার নাই মানুষের যত বৈশিষ্ট্য আছে এগুলো উল্টা হচ্ছে নন করাটা পারবে সকল বৈশিষ্ট্য পারবা এখন এই যে পাঁচ নাম্বার পয়েন্টটা হ্যাঁ আর চার নাম্বার পয়েন্টটা এই দুইটা পয়েন্টে তোমার প্যাস লাগবে যে কে অঙ্কীয় আর কে এটা তোমার লাগবে কেষ্ঠীয় ভাঙার জন্য আমি তোমাকে ক্লিয়ার কাট কথা বলে দিই ঠিক আছে আমরা কি মানুষ না আমাদের স্নায়ু থাকে স্নায়ু সেম চিন্তা করো আমরা একবার তোমার হাতে এরকম টান দিলে ব্যথা পো পাগুতো দিলে ব্যথা পাও কেন ব্যথা পাও কারণ তোমার স্নায়ুগুলো একবারে উপরে পৃষ্ঠে আছে রাইট তো এই এমসিকিউ দিয়ে আমরা মনে রাখবো যে মানুষ বা আমরা যারা মানুষ বা আমরা যারা কর্ডাটা পর্বের প্রাণী কর্ডাটা পর্বের প্রাণী আমাদের স্নায়ু কই থাকে আমাদের স্নায়ু থাকে পৃষ্ঠে বা পৃষ্ঠীয় বাস এইটা দিয়ে আমরা সব মনে রাখবো তাহলে কর্ডাটা পর্বের প্রাণীদের ক্ষেত্রে স্নায়ু যন্ত্র হচ্ছে পৃষ্ঠীয় শেষ তাহলে বাকি সব উল্টা হবে হৃদযন্ত্র কি হবে পৃষ্ঠের উল্টা অঙ্কীয় হৃদযন্ত্র কি হবে নন করাটা প্রাণের ক্ষেত্রে কি হবে স্নায়ু এখানে ছিল পৃষ্ঠীয় এখানে কি হবে এখানে হবে অঙ্কীয় হৃদযন্ত্র কেমন হবে পৃষ্ঠীয় ঠিক আছে আরো ইজিলি এমনি তিম কিছুই লাগে না এমনিই পারা যায় এটা দিয়ে তুমি মনে রাখতে পারবাই মুখস্থ করা ছাড়া যে আমাদের মানুষের ক্ষেত্রে বা করডাটা পর্বের প্রাণীদের ক্ষেত্রে স্নায়ু থাকে পৃষ্ঠে ডান এবার খেয়াল করে দেখো খেয়াল করে দেখো তুমি আরেকটা এক্সাম্পল মনে রাখতে পারো ঘাস এর যারা পড়েছো ঘাসফড়িং দেখবা ভাইয়া ঘাস ফরিং এর শরীরের উপরে একবারে উপরের দিকে থাকে একবারে উপরের লেয়ারে থাকে হৃদযন্ত্র একবারে পৃষ্ঠে একবারে উপরের দিকে থাকে হৃদযন্ত্র তো ঘাস তো নন করডাটা তো এটাও তুমি ইনশাল্লাহ ইজিলি পেরে যাবা এটাই হচ্ছে আমাদের এখানে মোস্ট ইম্পর্টেন্ট থিং বাকিগুলা খুবই দুধবাদ হ্যাপাটিক পোটাল তন্ত্র এটা তো কেন থাকবে এটা তো মানুষে আছে তাই না এটা একটা স্পেশাল একটা গঠন এটা তো নন করোনাটা পর্বের বাচ্চা কাচ্চা থাকবে না মানে নন করোনাটা পর্বের এই ফালতু বলতে প্রাণীদের সরি ফালতু না মানে এই নিম্ন শ্রেণীর প্রাণীদের এখানে থাকবে না ঠিক আছে তারপরে দেখো ত্বক থেকে চোখের উদ্ভব হয় যারা নিম্ন শ্রেণীর প্রাণী ত্বক থেকেই চোখের উদ্ভব হয় আমাদের কি মস্তিষ্ক থেকে মাথার এই অংশ থেকে তাই না আর যারা নিম্ন শ্রেণীর প্রাণী ওদের ত্বকের ভিতর থেকে চোখ তৈরি হয়ে যায় কেমন না বিষয়টা একটু আনকমন এবার দেখো কিছু শব্দ মানে ছিদ্র পোরাস মানে ছিদ্র তাহলে পরিফেরা মানে হচ্ছে ছিদ্রাল প্রাণী ছিদ্র আছে পোরাস মানে কি ছিদ্র ভাইয়াতে কথাগুলো বলবো এই কথাগুলো খেয়াল করবা পরিফেরা মানে পোরাস মানে ছিদ্র ভাই কার ভিতরে ছিদ্র থাকে তোমরা দেখবা ও আচ্ছা আগে বলতো পরি ফেরা পরীর কি নালি নাকি রক্ত সংবতন্ত্র বিরিয়ানি পরি হচ্ছে নালি ভেরি গুড তাহলে পরি ফেরার নালি তন্ত্র থাকে ভেরি গুড এবার আসি পরি মানে ছিদ্র পরা ছিদ্রযুক্ত প্রাণী ছিদ্রার প্রাণী এই ছিদ্রগুলোকে বলা হয় অস্টিয়া কি বলে অস্টিয়া তাহলে ছিদ্রগুলোকে বলা হয় আমি শব্দগুলো লিখি এই ছিদ্রগুলোকে বলা হয় অস্ট্রিয়া দেখবা ছিদ্রযুক্ত একটা মিষ্টি আছে এটা নাম হচ্ছে স্পঞ্জের মিষ্টি তোমরা যারা খেয়েছ বলতে পারবা ধরে চাপ দিলে সব রস বের হয়ে চলে যায় এরপরে খাওয়া যায় খুব খুবই মজা স্পঞ্জের মিষ্টি স্পঞ্জ দিয়ে যত শব্দ আছে বুঝবা কথা বলছে। পরি পরিফেরা পর্বের কথা বলেছে স্পঞ্জ দিয়ে যত শব্দ আছে ঠিক আছে আচ্ছা নেক্সট হচ্ছে যেহেতু ছিদ্র আছে এই ছিদ্র প্রোডাকশনের জন্য কাটা লাগবে কাটা এই কাটাগুলোর নাম হচ্ছে স্পিকিউল ওকে চলো আমরা মেইন পার্টে যাই এখন তোমাকে দেখাই কোথায় আছে খেয়াল করো পরিফেলা পরিফেরা মানে ছিদ্র দেখো ছিদ্রগুলোকে বলে অস্ট্রিয়া গুলো কি বলে অস্ট্রিয়া নাল্লি বিরিয়ানি নালিতন্ত্র পরিফেরার পর নালী নালিতন্ত্র এরপরে দেখো স্পিকিউল বলছি না কাঁটা এই যে কাটাগুলোর নাম কি স্পিকিউল কাটাগুলোর নাম কি স্পিকিউল এরপরে বলছিলাম স্পঞ্জ দিয়ে যে শব্দ পাবা বুঝবা এটা পরি ফেরার এই দেখো স্পঞ্জিন বা তোমার এই যে এরকম স্পঞ্জ দিয়ে যতগুলো শব্দ আছে বুঝবা এটা পরিফেরা পরের মধ্যে এবার দেখো ভাইয়া একটা শব্দ আছে কোয়ানোসাইট খেয়াল করো ভিতরের দিকে কোয়ানোসাইট কোয়ানো মানে হচ্ছে এটা একটা সিঙ্গেল ফ্লাজেলা এটা অনেক বড় কাহিনী তোমাদেরকে আমি একাডেমিক ক্লাসে হয়তো পড়াইছি কোয়ানোসাইট এই কোয়ানোসাইট এখানে একটা ফ্লাজেলা থাকে সেই ভিতরে এরকম পানিগুলোকে নাড়াচাড়া করে ভিতরের দিকে ভিতরের দিকে পানিগুলোকে নাড়াচাড়া করে এই বিশেষ ফ্লাজেলাযুক্ত কোয়ানোসাইট থাকে এই যে কোয়ানোসাইট নামক বিশেষ ফ্লাজেলাযুক্ত কোষ নাম কি তার কোয়ানোসাইট কই থাকে ভিতরের দিকে ভিতরে ভিতরে দিয়ে খালি গোল জায়গা এর এই নালীগুলো এরকম এরকম করে করে। কোষের প্লাজালা তাহলে পানিটা কি হয় মুভমেন্ট করতে পারে পানি সারা সারাদিন আটকে থাকে না কিছু পানে বের হয় ঢুকে যে কারণে ইজিলি সে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড বিনিময় করতে পারে কারণ এক জায়গায় যদি পানিগুলো আটকে থাকতো সেখানে তো বারবার অক্সিজেন কার্বন হতো না নতুন পানি না আসলে অক্সিজেন আসবে কেমনে সেই জন্য ফ্ল্যাজেলা গুলো দিয়ে মুভমেন্ট করতে থাকে ঠিক আছে আচ্ছা একবারে সকল ছিদ্র অস্ট্রিয়া কিন্তু একবারে মুখে যে বড় ছিদ্রটা বড় যে ছিদ্রটা একবারে বড় যে ছিদ্রটা তার নাম হচ্ছে অস্কুলাম অস হচ্ছে ওপেনিং অস হচ্ছে সস্কুল ওপেনিং হ্যাঁ ওপেনিং বা ছিদ্র খোলা অস্কুলাম একবারে শীর্ষে একবারে উপরে শীর্ষে যে ছিদ্র তার নাম হচ্ছে ভাইয়া অস্কুলাম ঠিক আছে এখানে খেয়াল করে দেখো দেহ প্রাচীদের এটা একটু দাগাবা বাইরের লেয়ারটাকে বলা হয় পিনা কোডার আর ভিতরের লেয়ারটাকে বলে কোয়ানোডার এটা তোমাদের আর ভুল হবে না কেন হবে না জানো কারণ আমি তো কোয়ানোসাইট পড়াই ফেলছি যে ভিতরের দিকে থাকে কোয়ানোসাইট নামক কোষ তাহলে ভিতরের লেয়ারটা হচ্ছে কোয়ানোডার আর বাইরের দিকে তাহলে এমনিতেই পারবা পিনা কোডার আরো সহজ করে পড়াই দি দেখো কানের পিনা এই যে কানের পিনা এটা কি কারো ভিতরের দিকে থাকে নাকি না পিনা তো সবার বাইরের দিকেই থাকে তাহলে বাইরের লেয়ারটাকে বলে পিনা কোডার্ম আর ভিতরের লেয়ারটাকে আমরা বলবো কোয়ানোডার্ম ঠিক আছে কেন তো সাইট নামক থাকে শেষ মাঝখানে জেলির মতো পদার্থ থাকে একবার একবার দেখে রাখবা শেষ ফাইন আমাদের আলহামদুলিল্লাহ পরিফেরা শেষ জাস্ট দুইটা লার্ভা দশা কিন্তু সব আমি কখনো সব পড়তে বলি না যেগুলো না পড়লে না এগুলো শুধুমাত্র আমি বলবো পরে ফেলার জন্য লালভা দশা খেয়াল করো পূর্ণাঙ্গ প্রাণীরা নিশ্চল কারণ কি ওদের তো টা নাই আছে কোনো পা পড়াই নাই পূর্ণাঙ্গ যারা প্রাণী ওদের বাইরে তো কোনো কিছু নাই যে ভিতরের দিকে বাইরে কোনো পা হাত কিছু নাই এরা চলতে পারে না এটা নিশ্চল হয় কারণ আমি কোথাও পায়ের কথা বলি নাই যে লার্ভা দশা পাওয়া যায় লার্ভা মানে হচ্ছে বাচ্চা হ্যাঁ বাচ্চা অবস্থায় বাচ্চা অবস্থায় সে বয়স্কের সাথে কোনো মিল নাই বাচ্চারা চলতে পারে সঞ্চারণশীল হয় চলতে পারে কিলবিল করে এমফি ব্লাস্টুলা প্যারেন্ট নাম নামগুলো দেখে রাখতে পারো এগুলো ডিটেইলস আমি পড়েছি একাডেমিক ক্লাসে এখানে প্রয়োজন নাই জাস্ট রিডিং দিলেই হচ্ছে এমফি ব্লাস্টুলা আর কি প্যারেনকাইমুলা নামক লার্ভা দশা এবং লার্ভা মনে রাখবা লার্ভা কিন্তু বাপের সাথে মিল নাই লার্ভা মানে হচ্ছে পুরা সম্পূর্ণ রূপান্তর কোনো মিল থাকবে না এবং লার্ভাগুলো কিলবিল করে কোনো একবারে পিচ্ছি তো ঘুরে ঘুরে ধরে ধরে করে এমফি ব্লাস্টুলা উলা উলা মানে বাচ্চা মনে রাখবেন কাইম উলা 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 মানে বাচ্চা লার্ভা দশা ঠিক আছে এমপি ব্লাস উলা 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 মানে ছোট দশা বাচ্চা দশা লার্ভা দশা আচ্ছা ওকে ইনশাল্লাহ ডান এবার খেয়াল করে দেখো ভাইয়া নিডেরিয়া পর্বের প্রাণী খেয়াল করো নিডেরিয়া ভেরি ইম্পর্টেন্ট নিজেরিয়া পর্বের প্রাণী প্রাণী খেয়াল করো নিডেরিয়া পরের প্রাণী এটা আমার পড়াইতে হয় না কেন বিকজ ইউ অল নো এই যে হাইড্রা টপিকটা আছে হাইড্রা অধ্যায়টা সবাই খুব ভালো করে পারে হাইড্রা অংশটা সেই হাইড্রা কিন্তু নিডেরিয়া পর্বের প্রাণী ঠিক আছে এদের কিন্তু কোরাল বলে না দেখবা এই সেন্ট মার্টিনে প্রবাল থাকে প্রবাল দ্বীপ প্রবাল প্রাচীর এই প্রবাল কোরাল এগুলো সব কিন্তু এই নিডারিয়া পর্বের প্রাণীরাই তৈরি করে ঠিক আছে ভেরি এবং দেখো লেখা আছে সমুদ্রের ফুল খুবই কালার ফুল কালার ফুল প্রবল প্রাচীর তৈরি করে সমুদ্রের ফুল এবং দেখা যায় পৃথিবীর প্রবল প্রাচীর এদের প্রায় মোট জীবের টোয়েন্টি ফাইভ পারসেন্টই মানে চার ভাগের এক ভাগই প্রবল প্রাচীন থাকে চার ভাগের এক ভাগ মানে অলমোস্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট খেয়াল করে দেখো ভাইয়া নিটারিয়ার বৈশিষ্ট্য তো আমরা সবাই পারি এগুলা যে হাইড্রো হচ্ছে দি স্টোরি বা ডিপ্লো প্রাণী এটা আমরা সবাই পারি মাঝখানে ম্যাসো থাকে আমরা সবাই জানি হাইড্রার যে নেমাটোসিস্ট এটার ভিতরে থাকে নিডোসাইট এটা বিশেষ ধরনের কোষ দংশ রঙানো আমরা জানি তাই না দংশ রঙানো হচ্ছে নেমাটোসিস্ট ওই যেটা দিয়ে ওরা জীবাণুকে শত্রুকে বিদ্ধ করে বিষ ঢুকায় মেরে ফেলে এটা দিয়ে হাত থেকে নিজেকে রক্ষা করে আবার আবার খাদ্য গ্রহণ করে খায় দেয় আচ্ছা সিলেন্টার আমরা পড়েছি হাইড্রার ভিতরে একটা কমন গহবর আছে ধরো এটা যদি ভাইয়া হাইড্রা হয় হাইড্রা হয় হাইড্রার এটা হচ্ছে পরিপাক নালী এ পরিপাক নালী ঠিক আছে তো বা নালি তো আসলে থাকে না সরি নালি তো বড় দরকার নাই অ্যাকচুয়ালি আমি অন্যভাবে দেখাচ্ছি খেয়াল করেন নালী তুমি নালি বড় দরকার নেই কারণ নালি অ্যাকচুয়ালি আঠারোটার মধ্যে চলে যায় তো এটা হচ্ছে হাইড্রা তো ভিতরের দিকে কোষ আছে না ভিতরের দিকে কোষ আছে কোষ আছে বাইরের দিকে কোষ আছে গুড এই ভিতরে যে গহবরটা এই যে খালি জায়গাটা এই খালি জায়গাতে একই সাথে তার পরিপাক প্রক্রিয়া হয় আবার খালি জায়গা দিয়ে কোনো কিছু পরিবহন আসা যাওয়া এটাও হয় এই জন্য এটাকে একসাথে বলে একসাথে বলে পরিপাক সংবহন গহবর কি বলে পরিপাক সংবহন গহবর কারণ এটা একসাথে খাবার পরিপাক হয় আবার খাবার আসা যাওয়াও করে সংবহনও হয় এই জন্য এটাকে বলা হয় পরিপাক সংবহন গহবর বা সিলেন্টারন বা সিলেন্টারন সিল মানে গহ্বর এন্টারন মানে হচ্ছে এন্টেরিক সিস্টেম মানে পরিপাক সম্পর্কিত এই জন্য এটাকে বলে সিলেন্টারন বা পরিপাক সংবহন গহ্বর আচ্ছা বহুরূপী সদস্যদের মৌলিক একক বলছে পলিপ এবং মেডুসা রিডিং দিবা এগুলো বাচ্চা জিনিসপত্র পলিপ ও মেডুসা পলিপ স্থবির এবং অজনজনক মেডুসা মুক্ত জনজন সক্ষম এটা আসলে তোমার জেলিফিশ এবং হাইড্রার কথা বলা হয়েছে যে তোমার দরকার নেই এখন এগুলা প্লানুলা দশা পড়বা এটা তোমাদের আগের এই নিজেরিয়া টপিকে হাইড্রা টপিকে নাই মনে রাখবা জীবন চক্রে ওদের লার্ভা দশার নাম কি লার্ভা দশের নাম হচ্ছে বা নিজেরিয়া পর্বের প্রাণীর লার্ভা দশার নাম কি লার্ভা দশার নাম হচ্ছে প্লানুলা 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 ঠিক আছে বিষ প্রজাতি থাকে হচ্ছে সাধু প্রাণীতে বাকিটা সামুদ্রিক ওকে ফাইন এই উদাহরণগুলো দেখবা তোমার যে হ্যাঁ সমুদ্র পালক উদাহরণ বাংলা উদাহরণ দেখবা এই জেলি কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা অলরেডি একবার আসছে জেলি ফিশ বলছে যে উদাহরণ জেলি জেলি তো যে এভাবে আসছে জেলি নিচের কোন পর্বের অন্তর্গত তো হচ্ছে নিজেরিয়া হাইড্রার সাথে ঠিক আছে পারবা ইনশাল্লাহ ওকে ইনশাল্লাহ গুড এখানে দাগানো লাইনগুলো দেখবা ঠিক আছে ওকে চলে আসি হেল মিনথেস বা চ্যাপ্টার টিমিন ওকে এই যে প্লাটি হেল মিনথেস প্লাটি মানে হচ্ছে চ্যাপটা হেলমিন মানে হচ্ছে ক্রিমি তাহলে প্লাটি হেল মিনথেস মানে চ্যাপটা ক্রিমি এখন এলা ত্রি কিনা এগুলো আমি ওখানে পড়াইছি শুরুতে পড়ে ফেলছি এগুলো আমি এখন জন্য বলতেছি না খেয়াল করো কৃমির ক্ষেত্রে এমসিকিউ খুবই কম খুবই কম আচ্ছা সিলম কিনা এটা আমি এখন বলবো না এটা সিলম টপিকে চলে গেছে এগুলো একটা সাথে একটা প্যাস লাগাবো না যখন ওটা তখন যেমন সিলম আছে কিনা বা কয় স্তরি প্রাণী এগুলো তো আগেই পড়ে ফেলছি মনে রাখবা ইউজুয়ালি সকল কৃমি মূলত কিউটিকল আবৃত কিসে আবৃত ইউজুয়ালি সকল কৃমির উপরে কিউটিকলের একটা আবরণ থাকে এটা যে ক্রিমি হোক এটা প্লাটিহেল মিনস যে চ্যাপটা ক্রিমি এটা হোক অথবা পরে আমরা এখন একটু পরে যেটা পরবো নেমাটোডা বা তোমার ওই যে সুতা ক্রিমি যেটাই হোক প্রত্যেকটা কৃমির উপরেই মনে রাখবা একটা কিউটিকলের পাতলা একটা আবরণ আছে এটা পিচ্ছিল ক্রিমের পদার্থ থাকে উপরে অনেক সময় কিউটিকলের একটা আবরণ আছে এটা মনে রাখবা যে কোনো ক্রিমির ক্ষেত্রেই প্রযোজ্য তো প্লাটিহেল মিনস বা চ্যাপটা কৃমি এরা যে মনে কর চ্যাপটা এরা দেখা মনে করো তোমার গলায় ঝুলে আছে মনে করো সাপোজ তাহলে এরা যে কোথাও ঝুলে থাকবে বা এরা যে তোমার রক্তটা চুষে খাবে এই জন্য এটা চোষক থাকে চোষক যে চোষক দিয়ে সে চুষে খায় অথবা কোথাও ঝুলে থাকার জন্য তাকে হুক লাগবে আমরা কাপড় ঝুলানোর জন্য হুকের মতো ব্যবহার করি না দড়ি লাগাই সে হুক লাগবে এক্স্যাক্টলি সেম ওয়ে তাহলে কৃমিগুলো যেহেতু কোথাও না কোথাও যুক্ত থাকে যুক্ত থেকে হুকের হুক টুকের মতো কিছু যুক্ত থাকে বা এমন জায়গায় লাগানো থাকে নিশ্চয়তা হুক থাকে অথবা সে যে রক্ত চুষে খায় তার মানে চোষক আছে কি থাকে বাহ্যিক চোষক থাকে অথবা হুক থাকতে পারে বা থাকতে পারে আচ্ছা আসলে তোমার এদের রক্ত সংবতন্ত্র শ্বসনতন্ত্র এগুলো নাই কারণ এগুলো আসলে একটু হাই ক্লাস বৈশিষ্ট্য রেচনতন্ত্র তোমার সবারই থাকে কারণ যে প্রাণী হোক তো বর্জ্য হবেই এদের রেচনতন্ত্র সবারই থাকে এটা হচ্ছে টাইপ বলে সবারই রেচন তন্ড লাগবেই কারণ কি কারণ রেচন সকল প্রাণীর একটা সাধারণ বৈশিষ্ট্য তাকে বর্জ্য পদার্থ ত্যাগ করতেই হবে ঠিক আছে ওকে ভেরি ইম্পর্টেন্ট তার রেচন রেচন ভেরি ইম্পর্টেন্ট শিখা কোষ এই যে দেখো শিখার মতো ফ্লেম ফ্লেম করতেছে ফ্লেম শিখার মতো আছে নাম কি ফরিং এর সরি ফরিং না প্লাটিএল মিলছে রেচন কোনটা শিখা কোষ তো দেখো বাংলা যদি আমি লিখি প্লাটি হেল মিনথেস প্লাটি হেল মিনথেস সতে শিক্ষাকোষ সতে শিক্ষাকোষ এটা মনে রাখবে তাইলে হবে তাহলে প্লাটি হেল সতে শিক্ষাকোষ ঠিক আছে কে ইনশাল্লাহ পারবেন এটার উদাহরণগুলো ভেরি ইম্পর্টেন্ট এই যে এটা উদাহরণগুলো ভেরি ইম্পর্টেন্ট খেয়াল করো যকৃত কৃমি ভেরি ইম্পর্টেন্ট দেখো যকৃত কৃমি এটা দাগানো আছে ভালো করে দাগাবা এটা ডাক্তার আসে নাই যকৃত কৃমির বৈজ্ঞানিক নাম ঢাকা কিভাবে বুঝছি শব্দের মানে কিন্তু যকৃত হ্যাপাটিক শব্দের মানে কিন্তু যকৃত তাহলে ফেসিওলা হ্যাপাটিকা হ্যাপাটিক মানে যদি যকৃত হয় তাহলে ফেসিওলা হ্যাপাটিকা হচ্ছে যকৃত কৃমি এই হ্যাপাটিক শব্দটা দিয়ে মনে রাখবা তাহলে পারবা সিস্টোসোমা ম্যানসোনি মানুষের রক্তক্রিমি তুমি কিভাবে মনে রাখবা সোমা মনে রাখবা সোমা একটা মেয়ের নাম সে রক্ত চুষে খায় তাহলে মানুষের মনে রাখার জন্য কেউ নেগেটিভলি আমার নিও না জাস্ট মনে রাখার টেকনিক বললাম তুমি তোমার মতো মনে রাখতে পারো মানুষের রক্তকৃমি ঠিক আছে রক্ত চুষে খায় এবার মনে রাখলে তোমার নেগেটিভ সেন্স কাজ করবে তুমি ইজিলি হয়তো বা মনে রাখতে পারবা ঠিক আছে বাকিগুলো তেমনটা আসে না ইউজালি এই দুইটাই বেশি আসে আচ্ছা চলে আসি ভাইয়া নেমাটোডা নেমাটোস মানে সুতা মানে কি সুতা তার মানে মানে হচ্ছে কৃমি রাইট নামাটো মানে হচ্ছে সুতা মানে হচ্ছে কৃমি এখন খেয়াল করে দেখো সুতা কৃমির অপর নাম হচ্ছে গোল কৃমি কারণ দেখো তুমি কোনো সুতাকে তুমি যদি পানিতে ভিজাও বা একটু তুমি শেপ দেখতে চাও এটা কিন্তু গোল তুমি অনুবীক্ষণ যত দেখলে দেখলে আরো ভালো বুঝতে পারবা সুতরাং একটু গোল প্রস্থ গোল হ্যাঁ লম্বা সুতা হলেও তুমি প্রস্থচ্ছেদ করো গোল দেখতে পাবা সুতা দিয়ে কিন্তু ইজিলি গোল করে গোল করে ফেলা যায় একটু বাঙা করে ধরলে গোল হয়ে যায় ইজিলি মনে রাখতে পারবা যেটা সুতা ক্রিমি এইটাই গোল ক্রিমি যেটা সুতা ক্রিমি সুতা এটাই গোল ক্রিমি ঠিক আছে আমি আবারও বলছি যেটা সুতা ক্রিমি সুতা এটাই গোল ক্রিমি পরীক্ষা হলে ভুল না কাজ লাগাইও না

সে নিজে একটা নলের মতো পাইপের মতো এই পাইপের ভিতরে আরেকটা পাইপ হচ্ছে তার পৌষ্টিক তন্ত্র এই জন্য তাকে বলে নলের ভিতর নল নতে নেমাটোডা কাহিনী বাদ খেয়াল করো নতে নেমাটোডা নতে নলের ভিতর নল চোখে জল নো নাকি খেয়াল করো এ নিজে একটা নল এর ভিতরে আরেকটা নল এই নলটা নেমাটোডা নতে নলের ভিতর নল ঠিক আছে ডান ঠিক আছে নেট যৌন ধীরা এই শব্দটা মানে কি এক কৃমি হইলেও ওর একটু মানে শরীরের মধ্যে তেস্ট আছে কিরকম কৃমি হইলে কি হবে ওর ছেলে মেয়ে তুমি একসাথে এক করে ফেলবা হিজড়া বানাই দিবা হবে না ওর ছেলে আলাদা মেয়ে আলাদা দেখতে আলাদা এই জন্য বলে যৌন দিরুপতা দুইটা পুরো আলাদা কিন্তু কৃমি তো কৃমই একবার ফালতু ওই যে একটাকে বলছিলাম রক্ত তন্ত্র নাই শ্বসনতন্ত্র নাই এই প্লাটিহেল যে কথা এখানেও একই কথা শ্বসনতন্ত্র বা রক্ত তন্ত্র দুইটাই উপস্থিত কৃমি তো লো ক্লাস সেই জন্য নাই ওকে ফাইন এবার দেখো জীবন চক্রে একটা লার্ভা দশার নাম লেখা আছে নাম হচ্ছে রেড বিডি ফর্ম লার্ভা বা মাইক্রোফাইলেরিয়া নামক দুটা লার্ভা দশা বিদ্যমান এই বৈজ্ঞানিক নামগুলো তোমার ভেরি ইম্পর্ট আচ্ছা ওই যেটা বলতে লাগছিলাম এই বৈজ্ঞানিক এই লার্ভা দশা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এটা পরীক্ষা আসতে পারে আমি আবার বলে দিচ্ছি এই রেড বিডি ফর্ম লার্ভা বা মাইক্রোফাইলেরিয়া এইটা কিন্তু তোমাদের এডমিশন টেস্ট চলে আসতে পারে ভালো করে দেখাবা আমি কিন্তু এতক্ষণ পর্যন্ত লার্ভা দশা যেগুলো বলতেছি খেয়াল রাখবা সবগুলো ইম্পর্ট্যান্ট আচ্ছা এখানে উদাহরণগুলা একটু মনে রাখতে হবে কিরকম মনে লাগবে দেখো লোয়া লোয়া একটু আগে মাত্র বলছিলাম যে দেখো চোখের মধ্যে কৃমি লোয়া লোয়া মানে হচ্ছে চোখ কৃমি লোয়া লোয়া মানে হচ্ছে চোখ কৃমি এসকারিস লামরিকর্ডিস থ্রি স্টার ইম্পর্টেন্ট এটা পরীক্ষা আসতে পারে থ্রি স্টার ইম্পর্টেন্ট এসকারিস লামরিকর্ডিস এটা হচ্ছে গোল কৃমি বা ক্যাচো কৃমি এসকারিস লামরিকর্ডিস মানে হচ্ছে গোল কৃমি বা ক্যাচ কৃমি নিকেটর আমেরিকানাস আমেরিকা আমেরিকা হচ্ছে হুক কৃমি হুক্কা খায় আমেরিকানরা হুক্কা খায় মনে রাখতে পারো যে আমেরিকানরা হুক্কা খায় তাহলে আমেরিকানাস হচ্ছে হুক উকারিয়া ব্যান ক্রফটি বাংলাদেশের গোদ্রোগ খুবই কমন এটা মনে রাখতে পারো বাংলাদেশের গোদ্রোগ ব্যান ক্রফটি বাংলাদেশের গোদরোগ আমেরিকানরা হুক্কা খায় অ্যাসকারিস তো এটা মনে রাখতেই হবে কি যেমনি মনে রাখো করো লোয়ালো চক্রি পারবা এমনিতে পারবা এটা একটু ভালো করে পড়তে হবে তাইলেই হচ্ছে ঠিক আছে এটা একটু তুমি অন্য কিছু ছন্দ দিয়ে মনে রাখো তোমার মতো করে

এখন ভাই আমরা পড়বো মলাস্কা বা কম্বোজ প্রাণী খেয়াল করে দেখেন মলাস্কা হচ্ছে প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব তাহলে প্রথমটা পড়তে হবে প্রাণী জগতের প্রথম সবচেয়ে বৃহত্তম পর্ব হচ্ছে আমাদের ঘাসফরিং যেখানে নাম কি আর্থ্রোপোডা সে হচ্ছে প্রাণী জগতের সবচেয়ে বড় সে হচ্ছে প্রাণী জগতের সবচেয়ে বড় বা সবচেয়ে বৃহৎ সর্ববৃহত্তম সর্ববৃহৎ পর্ব তাহলে সর্ববৃহৎ পর্ব কোনটা এক নাম্বার কে মলাস্কা মনে রাখবা আমাদের ঘাস ফোরিং সে কিন্তু ভাই যে সে বিষয় না তুমি ঘাস ফোরিং রে ছোট করবা এই সুযোগ তোমার দেওয়া হয়নি একটা সেকেন্ড ঘাস এর ক্লাসটা একটু দেখে আসে দেখে নেই এটার অবস্থা কি ওকে ঠিক আছে ইনশাল্লাহ গুড এবং মলস্কা ঠিক আছে এখন ক্যাল করে দেখো ভাইয়া এই যে প্রাণী জগতের সবচেয়ে বৃহত্তম যে দুইটা পর্ব আছে একটা একটা মলস্কা দুইটার মধ্যেই কিন্তু হিমোসিল পাওয়া যায় মনে রাখবা দুইটার মধ্যে কি পাওয়া যায় হিমোসিল হিমোসিল মানে হচ্ছে ওদের সারা দেহে রক্ত হিম মানে হচ্ছে রক্ত হিম মানে হচ্ছে রক্ত শিল মানে হচ্ছে গহবর তাহলে এদের এই আর্থোপোটা বা মলাস্কা এদের পুরো দেহে পুরো গহবরেই রক্ত পাওয়া যায় একে আমরা বলি হিমোসিল পুরা গহবরেই রক্ত পাওয়া যায় হিমোসিল হিম মানে রক্ত শিল মানে গহবর পুরো শরীরের মধ্যে রক্ত ছড়ায় থাকে আমাদের যেরকম রক্তটা রক্তনালির ভিতরে থাকে ওদের এরকম না ওদের পুরো শরীরের মধ্যে রক্তটা ছড়ায় থাকে এটাকে আমরা বলি হিমোসিল কি বলি হিমোসিন আচ্ছা এখন খেয়াল করে দেখো ভাইয়া মলাস্কার বৈশিষ্ট্য মলাস্কা মলাস্কা একটা উদাহরণ মনে রাখবে শামুক সবচেয়ে কমন শামুক তোমরা যদি শামুক দেখে থাকো দেখবা শামুকরা একটা খোলস আছে খোলস একটা শক্ত খোলস তার ভিতরে একটা নরম মাংস একটা ছোট্ট একটা মাংসের মতো শরীর বের করে রাখে আবার চপ করে ঢুকিয়ে ফেলে দেখছো না তোমরা একটা শামুকের ভিতর থেকে একটা বের হয় আবার কারো দেখলে ঢুকায় ফেলে ভিতরে এটাই তার ভিতরে শরীরটা কিন্তু নরম মাংসল একবার নরম মাংসল এবং কোনো খণ্ড নাই পুরো একটা শরীর অখণ্ড এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট দেখেছো মেডিকেলে ভর্তি পরীক্ষায় বাইশ তেইশে আসছে অখণ্ড এটা আচ্ছা এবার দেখো তার শরীরে পাতলা একটা আবরণ আছে এটা তোমাদের আমি ক্লাসের শুরুতে বলেছিলাম এটা নাম হচ্ছে মেন্টল এইটা দিয়ে সে কিছু পরিমাণ শোষণ কিছু পরিমাণ রেচনেও কাজ করে মেন্টল নামক পাতলা পর্দা ভাই মেন্টল কিন্তু এই খোলসটা না দেখো মেন্টল কিন্তু এই খোলসটা না এ শরীরের উপরে পাতলা পর্দা আছে পাতলা পর্দা নাম হচ্ছে মেন্টল ওই মেন্টল থেকে যেই পদার্থগুলা খরিত হয় যে পদার্থগুলা নিঃসরিত হয় ত্যাগ করে এই পদার্থগুলা দিয়ে পরে এই খোলসটা তৈরি হয় এই খোলসটা কিন্তু মেন্টল না ধরো আমার উপরে পাতলা একটা আবরণ আছে এটা নাম হচ্ছে মেন্টল এই আবরণটা এমন কিছু পদার্থ নিঃসরণ করে যেটা শক্ত হয়ে একটা শক্ত খোলস মনে করছে সাপোজ ঠিক আছে ওইটা খোলসটা কিন্তু আলাদা জিনিস খোলস তৈরি করে কে এই মেন্টলি মূলত খোলকটাকে বা সেলটাকে তৈরি করে রাইট এই হিমোসিলের কথা কিন্তু ভাই অলরেডি বলছি তাই না হিমোসিল এবং এখানে আবার লেখা আছে আর্থ্রোপোডার মধ্যে হিমোসিল আছে তুমি কিভাবে মনে রাখবা যে প্রাণী জগতের সবচেয়ে বৃহত্তম যে দুইটা পর্ব একে আর্থপোডা তুই মলস্কা দুইটাই হিমোসিল এইভাবে মনে রাখবা তাহলে ইনশাল আর ভুলবা না ওকে এখানে খেয়াল করো মুখ বিবরে কাইথিন নামক রেতি জিব্বা রেতি জিব্বা বা রেডুলা থাকে একটু মলাস্কার মধ্যে মলাস্কা রেডুলা থাকে হিমোসায়ানিন এবং এমিবোসাইট নামক কণিকা থাকে খেয়াল করো হিমোসায়ানিন এটা থাকা অর্থ হচ্ছে দেখো হিমোগ্লোবিন আমাদের রক্ত থাকে হিমোগ্লোবিন হিমোগ্লোবিন থাকলে আমাদের রক্ত হয় লাল ওদের রক্তে কি আছে হিমোসায়ানিন ফাইন আমাদের রক্তে আছে শ্বেত রক্ত কণিকা বা ডাব্লিউবিসি যেটা জীবন উপক্ষণ করে এটার পরিবর্তে ওদের আছে এমিবোসাইট আমাদের ডাব্লিউবিসি জায়গায় আছে এমিবোসাইট আর আমাদের হিমোগ্লোবিন হিমোগ্লোবিনের জায়গায় আছে রাখবা এখানে একটা স্পেশাল শব্দ আছে থ্রি স্টার ডাক দিবা এর নাম হচ্ছে অর্ধ মুক্ত সংবহনতন্ত্র ভেরি 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 ইম্পর্টেন্ট ঠিক আছে ইনশাআল্লাহ খেয়াল করে দেখেন যে অর্ধ মুক্ত সংবহনতন্ত্র খুবই 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 ইম্পর্টেন্ট অর্ধমুক্ত সংবহনতন্ত্র কই পাওয়া যায় উত্তর হচ্ছে মলাস্কায় পুরো বইয়ের আর কোথাও অর্ধমুক্ত সংবহনতন্ত্র দেয়া নাই পুরো বইয়ের আর কোথাও অর্ধমুক্ত অর্ধমুক্ত সংবহনতন্ত্রের কথা নাই অর্ধমুক্ত সংবহনতন্ত্র আছে শুধুমাত্র মলাস্কা পর্বে এটা মাথায় রাখবা যে অর্ধমুক্ত সংবহনতন্ত্র পাওয়া যায় কোথায় শুধুমাত্র মলাস্কাতে অনলি মলাস্কা অনলি ওকে ফাইন লভাটা দিবা ভেরি 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 ইম্পর্টেন্ট অনেক ধরনের লার্ভা থাকে বাট এইটা আসে আসে এই ট্রোকোফোরটা দেখা বিভিন্ন জায়গায় পরীক্ষা দিলে তুমি এটা পাবা ট্রোকোফোর এই ট্রোকো একাধিক জায়গা আছে এবং এখানেও আছে এটা খেয়াল রাখবা ট্রোকোফোর নামক লার্ভা ভেরি ইম্পর্টেন্ট এখানে যে লার্ভা তো সেটা পাওয়া যাচ্ছে নাম কি ট্রোকোফোর নামক লার্ভা নাম কি ট্রোকোফোর ভেরি ইম্পর্টেন্ট আচ্ছা পারবেন এই এমসি গুলো ভেরি ইম্পর্টেন্ট আহ কিছু কি বাদ গিয়েছে এই যে একটা মাংসল পা আছে কিন্তু দেখো সপ্তাহে গিয়ে পাটা বাদ দিয়ে দিও না এই যে ছোট একটা পা আছে মাংসল পা জাস্ট মাংসল পা পুরো মাংস থক থক করতেছে সব মাংসের ভিতরে ওকে এই যে পিলা গ্লোবসা তোমাকে ভাই এর আগে ডাক দিতে বলছিলাম ওখানে এর আগে একটা এমসি গি ছিল আপেল সামুকের বৈজ্ঞানিক নাম হচ্ছে পিলা গ্লোবসা ভেরি ইম্পর্টেন্ট ভেরি কমন অক্টোপাসের বৈজ্ঞানিক নাম তো সবাই পারবাই নামের মধ্যে অক্টোপাস লেখা আছে এবং অক্টোপাসের আকার একটু বড় হয় ম্যাক্রো মানে কিন্তু বড় সো বড় আকৃতি বুঝাইছে ঠিক আছে আচ্ছা স্কুইড স্কুইডটা দেখবা স্কুইডও কিন্তু আমাদের এই শামুকের সাথে একই শ্রেণীভুক্ত অক্টোপাস যেখানে আছে স্কুইড তো সেখানেই হবে স্কুইড আসছে ঢাকা তে তো আশা করি এই কনসেপ্টগুলো কাজে লাগে চিন্তা করতে হবে তোমার মাঝে মধ্যে হ্যাঁ আর এক্সট্রা বইয়ের ইনফরমেশন পড়লে তো সব চলে আসবেই সমস্যা নাই ইনশাআল্লাহ বাট তারপরে ধরো কেউ এক্সট্রে বই তথ্য পড়ো নাই সেক্ষেত্রে তা লিস্ট এটা মাথায় রাখতে হবে যে অক্টোপাস যেখানে স্কুইড তো সেখানেই তোমার যদি কেউ স্কুইড না চিনো তাহলে তো আটকে যাবা তুমি একটু সার্চ করে দেখে ফেলবা ছবি গুগল থেকে আচ্ছা এবার চলে আসি এ নিলিডা বঙ্গুরি মাল এ নিলিডা এ নিলিডা নতে এ নিলিডার নতে নেফ্রিডিয়া তাহলে এ নিলিডার যে রেচন অঙ্গ তাকে বলা হয় নেফ্রিডিয়া হ্যাঁ তাকে বলা হয় নেফ্রিডিয়া এনিলিডা পর্বের প্রাণী ভেরি 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 ইম্পর্টেন্ট তোমরা সবাই জানো ক্যাচর কথা ক্যাচো আচ্ছা এখানে এমসিকিউ গুলো খেয়াল করো প্রকৃত খন্ড আমরা আগেই বলছিলাম যে ক্যাচর শরীর কিন্তু খণ্ড খণ্ড বিশিষ্ট আমি পড়েছিলাম না কে বলতে পারবা কমেন্ট সেকশনে জানাও সমখণ্ড নাকি অসম খন্ড কায়ন শরীরের মধ্যে কি ধরনের খন্ড কায়ন ছিল ভাইকে জানাও ক্যাচর শরীরের মধ্যে কি ধরনের খন্ড ছিল ওকে হ্যাঁ ভেরি গুড সম খন্ডকে এবং প্রত্যেকটা খন্ডকে বলে ম্যাটামিয়ার বা এটা পড়েছি আচ্ছা এখন দেখো এটা যে চলে এটা চলার জন্য ভেরি ইম্পর্টেন্ট কেচু দেখবা ক্যাচু শরীরে দেখবা এরকম পিচি ক্যাচু ক্যাচু পাশে দেখবা অনেকগুলো পা অনেকগুলা ছোট ছোট পা ঠিক আছে এই যে তার চলন অঙ্গ দেখো এটা তো আসল পা না এটা হচ্ছে কাইটিনময় দিয়ে তৈরি হওয়া কিছু সিটি বা পেশল পেশল মানে হচ্ছে পেশি বা মাংসযুক্ত প্যারা পোড়িয়া পোড়িয়া মানে পা পোরস মানে পা অনেকটা পায়ের মতো দেখতে দেখছো এই যে এই যেগুলো এর মধ্যে সিটি কোন গুলো জানো সিটি হচ্ছে একটু চিকন সিটি হচ্ছে একটু চিকন চিকন থাকলে একটু চিকন চিকন হচ্ছে সিটি আর একটু মাংসল বের তাকে বলা হয় এই যে প্যারাপোডিয়া সাধারণত এটা হচ্ছে হিসাব তাহলে কাইতিন দিয়ে তৈরি হয় সিটি অথবা একটু মাংস বিশিষ্ট একটু মোটা মোটা প্যারাপোডিয়া পা এটাই হচ্ছে এনিলিডাল চলনঙ্গ আচ্ছা এবার দেখো এটা অলরেডি বলেছি এনিলিডা পর্বের প্রাণীদের প্রধান কোনটা এনিলিডার দিয়ে নেফ্রিডিয়া ন অঙ্গাডার কোনটা দ্বিতীয়ত পরীক্ষা আসতে পারে কোনটা সেগমেন্টাল অর্গান সেগমেন্টাল অর্গান মানে কি খন্ড খন্ড বিশিষ্ট অর্গান খন্ড খন্ড অঙ্গ কারণ কি যেহেতু ক্যাচোর শরীরের মধ্যে খন্ড খন্ড প্রত্যেকটা খন্ডে খন্ডে নেফ্রিডিয়া পাওয়া যায় এই জন্য নেফ্রিডিয়াকে বলা হয় সেগমেন্টাল অর্গান সেগমেন্টে সেগমেন্টে পাওয়া যায় এই জন্য বলা হয় সেগমেন্টাল অর্গান ভেরি ইম্পর্টেন্ট এটা কিন্তু আমরা আগে কখনো পড়িনি আগে কোনো টপিকে কিন্তু এটা ছিল না তো যেটাই একটু ব্যতিক্রম এটাই পরীক্ষায় আসতে পারে আচ্ছা এই যে বলেছিলাম ভেরি 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 ইম্পর্টেন্ট দেখো ট্রোকোফোর নামক লাভ বলছিলাম না এটা আমরা এর আগেও পাইছি তাই না বলছিলাম এটা আরো কয়েক জায়গায় আছে ভেরি ইম্পর্টেন্ট যদি পরীক্ষায় ট্রোকোফোর লাভার কথা আসে অপশনে যদি এইটাও থাকে আগেরটাও থাকে অবশ্যই এইটা দাগাবা এইটা আগে ফার্স্ট স্টক আসলে এইটা ফার্স্ট এটাই এনএলএটার মধ্যে এনএলএটা যদি অপশনে থাকে তাহলে অবশ্যই এনএলএটা দাগাবা আর যদি এনএলএটা অপশনে না থাকে তাহলে তুমি অলসতে থাকো কোনো সমস্যা নাই এবার আসি রক্ত সংবন্ধ বদ্ধ কারণ আমরা একটু আগে পড়েছি যে আর্থ্রোপোডা এবং মলাস্কা এদের রক্ত তন্ত্র হচ্ছে মুক্ত তন্ত্র এটাকে আমরা বলি হিমোসিল পুরো শরীরের মধ্যে রক্তটা মুক্তভাবে ছড়ায় থাকে পুরো শরীরের মধ্যে রক্তটা ছড়ায় ছিটে আছে এটাকে বলে হিমোসিল কিন্তু এদের বেলায় অতটা বদ্ধ ঠিক আছে বদ্ধ প্রকৃতির এখানে কয়েকটা বৈজ্ঞানিক নাম ভাই দেখা দিচ্ছি পড়বা লেখা আছে মহিশা বা মেডিসিনালিস বা মেডিসিন এই ওয়ার্ডটা দিয়ে তুমি একটু মনে রাখতে পারো হাইডু মহিষা যোগ এটা একটু কয়েকবার তুমি তোমার কিছু নামের সাথে মিলে তুমি পড়ো ঠিক আছে আমার মনে হয় এগুলা এত সহজ যেগুলো ভাই দাগাচ্ছি এগুলো তুমি এমনিতেই পারবা চলে আসি আর্থ্রোপোডা আর্থ্রোস মানে হচ্ছে সন্ধি যাদের মধ্যে দেখবা এরকম এরকম জয়েন্ট আছে এই একটা এই একটা এই একটা এরকম যাদের পায়ের মধ্যে জয়েন্ট আছে তাকে বলা হয় আর্থ্রোপোডা বা সন্ধিপতি প্রাণী ঠিক আছে আর্থ্রোপোডা বা সন্ধিপতি প্রাণী প্রাণী জগতে সবচেয়ে বৃহত্তম পর্ব আগে পড়ছি বলতো এখানে কোন ধরনের সংবহন তন্ত্র আছে মুক্ত নাকি বদ্ধ মাত্রই বলছি কিছুক্ষণ আগে এখানে হচ্ছে মুক্ত সংবাদ তন্ত্র ভেরি গুড এইটাকে বলে হিমোসিন ভেরি গুড এটাও পড়াইছি হিমোসিন ওকে ফাইন ঠিক আছে আচ্ছা তো এটা সকল কিছু এর বৈশিষ্ট্য তো ঘাসফড়িং তো তোমরা পারোই সেক্ষেত্রে তোমার এটা বেশি ঝামেলা হয় না এগুলো পড়তে এই যে একজোড়া পুণযাক্ষী থাকে তোমরা জানো পুণযাক্ষী থাকে পুঞ্জাক্ষীর গঠন ও কাজের একককে বলা হয় তোমাদের ভেরি কমন চিডিয়াম একজরা পুঞ্জাক্ষী থাকে পুঞ্জাক্ষীর গঠন ও কাজের একককে বলে ওমা ওমাটিডিয়াম টাইটিন দিয়ে তৈরি হয় বই কঙ্কাল ঠিক আছে পূর্ণ হিমোসিল এর আগে বলছি রক্ত সংবাদ উন্মুক্ত এর আগেই বললাম রেচনঙ্গ ভেরি 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 ইম্পর্টেন্ট ই অল নো দিস মালটিজের নালিকা তাই না মালপিজের নালিকা কিভাবে কাজ করে সেটাও তোমাদেরকে আমি পড়েছি একাডেমিক ক্লাসে সো মালপিজের নালিকা জীবনচক্রে লার্ভা দশা পিউপা নিমফ দশা এগুলো তোমরা সব কমনলি তোমরা জানো যে নিম্ফ মনে আছে ঘাসফরিং এর শিশু অবস্থাকে বলে নিমফ দশা পাঁচবার খোলস মোচনের পরে পূর্ণাঙ্গ ঘাসফড়িং হয় পাঁচবার খোলস মোচন করে নিম্ফ থেকে আস্তে আস্তে বড় হয় এই খোলস মোচনের জন্য গুরুত্বপূর্ণ হরমোন হচ্ছে একডাইসন হরমোন এটাও পরীক্ষায় খুব কমনলি আসে সফোরিং এর যে খোলস মোচন হয় এই খোলস মোচনের জন্য ডাই হরমোনের নাম হলো একডাইসন হরমোন নাম কি হরমোন ঠিক আছে রূপান্তর তো ভাই পড়াইছি সম্পূর্ণ রূপান্তর অসম্পূর্ণ রূপান্তর হ্যাঁ সাথে লেখা আছে সবুজ গ্রন্থি পড়ো সবুজ গ্রন্থি ওকে পারবা ইনশাআল্লাহ সহজ যে বগলের নামগুলো দাগা রাখছি শুধুমাত্র এগুলো পড়লে ইনশাআল্লাহ হবে আপাতত হ্যাঁ মৌমাছি ডেঙ্গু মশা গৃহমাসি গৃহমাসি তো সহজ এই দেখো নামের মধ্যে লেখা আছে ডমেস্টিকা ডোমেস্টিক ঘরবাড়িতে থাকে গৃহে থাকে ডোমেস্টিকা গৃহমাসি এবং এই গৃহমাছির ক্রমজ সংখ্যা কিন্তু সহজ আমরা ওই যে ভুটানের অধ্যায় একে ক্রমজ সংখ্যা চারটা আছে একটা ওখানে কিন্তু আছে গৃহ মানে হচ্ছে বাসা বাসার মাসি তাই না বাসার মাসি বাসায় থাকে বতে বাসা বতে বারো গৃহমাসির ক্রমজ সংখ্যা কত বারো তাহলে গৃহ মাছিতে ক্রমোজম আছে কত বারোটা কিভাবে মনে রাখছি গৃহ মানে বাসার মাছি বতে বাসা বতে বারো ডেঙ্গু মশা এটা সবাই পারে এডিস মোশা। এডিস এডিপটি এপিস মেলিফেরা মোমাছি মনে রাখতে হবে ভেরি ইম্পর্টেন্ট দেখতে বিস্ত্রী লাগে বাট ইম্পর্টেন্ট একাই নোডার মাতা বা কন্টকত্বক প্রাণী খেয়াল করো ওদের তার মানে বুঝতে পারছি একাইনস মানে হচ্ছে কাটা ডারমা মানে ত্বক ত্বকের মধ্যে কাটা থাকে আচ্ছা এই জন্যই ওদের সাথে পরিফেরার অনেক মিল আছে এটা পরে আসছি আমরা নালিতন্ত্র কোথায় পাওয়া যায় নালিতন্ত্র পরি ফেরার পর নালী পাওয়া যায় পরিফেরাতে আর বৈশিষ্ট্যপূর্ণ পানি সংবহনতন্ত্র এটা পাওয়া যায় একাইন ডার মধ্যে পার্থক্য তাই না ওকে তো এটা উদাহরণ হচ্ছে সমুদ্রতারা এবং এই তারার ছবিটা দেখলে যদি বুঝতে পারবে যে দেখো তাহলে এটা উদাহরণ হচ্ছে সমুদ্র তারা এই পাঁচটা দেখছো পাঁচটা না এক দুই তিন চার পাঁচ পাঁচটা বাহু প্রান্ত দেখতে আমরা থাকে দেখো এক দুই তিন চার পাঁচ এই জন্য পূর্ণাঙ্গ অবস্থায় এরা হচ্ছে পঞ্চ ওরিও পূর্ণাঙ্গ অবস্থায় এরা হচ্ছে পঞ্চ ওরিয় প্রতি কিভাবে মনে রাখছি এই স্টার ফিশের স্টারের সংখ্যা স্টারের বাহুগুলা গুণে আমি মনে রাখতে পারবো ইনশাল্লাহ যে পাঁচটা বাহু আছে সো ইজিলি মনে রাখতে পারবো পঞ্চরী প্রদেশম কিন্তু সে যখন পিচ্ছি থাকে পুস্কার লার্ভা দশা বাচ্চা দশা তখন সে হচ্ছে মানুষের মতো দ্বিপাশী প্রদেশম তাহলে স্টার ফিশ কিন্তু নর্মালি পূর্ণাঙ্গ অবস্থায় পাঁচটা বাহু সো পঞ্চরীয় প্রদেশম কিন্তু পুস্কা অবস্থায় সে হচ্ছে দ্বিপাশীয় প্রদেশম ঠিক আছে আচ্ছা সো এর পাঁচটা বাহু এর সেই পাঁচটা খাদ মাঝখানে গর্ত এম্বুলেটাল খাত এই যে পাঁচটা এম্বুলেটাল খাত থাকে মাঝখানে গ্রুপ বা গর্ত আছে এরকম মাঝখানে পাঁচটা বাজতে পাঁচটা শেষ আচ্ছা নালিকা পদ এদের চলন অঙ্গ কোনটা ভেরি 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 ইম্পর্টেন্ট নালিকা পদ বা টিউব ফিট খেয়াল করে দেখো ছবিটা তাকালে বুঝতে পারবে দেখো এই যে দেখো এই মাথাগুলো দেখতে অনেকটা টিউবের মতো ছোট ছোট টিউবের মতো হয়ে গেছে এগুলো দিয়ে সে চলাচল করে যে দেখো এগুলো দেখতে অনেকটা টিউবের মতো হয়ে গেছে ছোট ছোট টিউব এই জন্য বলা হয় টিউব ফিট নালিকা পদ কোনটা এদের নালিকা পদ হচ্ছে টিউব ফিট টিউব ফিট টিউবের মতো দেখতে ফিট মানে পা টিউবের মতো দেখতে এই জন্য বলা হয় নালিকা পদ দেখতে টিউব ফিট ওকে নালিকা পদ নালিকা পদের অপর নাম হচ্ছে ইংলিশ হলে টিউব ফিট এটা হচ্ছে চলন অঙ্গ এবার দেখো এটা তো আমি আগে পড়াইছি পানি সংবহন তন্ত্র কথা আমি আগে পড়াইছি এবং এর সাথে তুমি যেন প্যাচ না লাগাও এটা অলরেডি পড়াইছি পরিফের সাথে মিল রেখে রক্ত সংবহন তন্ত্র নাই স্টার্ট দিবা রক্ত সংবহন তন্ত্র নাই তবে কি আছে হিমাল ও পেরীহিমাল তন্ত্র এই দুইটা টার্ম কিন্তু আমরা আগে কোথাও পাই নাই এক্সসেপশনাল আসতে পারে হিমাল ও হিমাল তন্ত্র কোথায় পাওয়া যায় একা ইনোরাল মটার মধ্যে লারফা দশা রিডিং দিবা একবার সকল সদস্যের সামুদ্রিক ওকে ফাইন সমূহ তারা স্টারিস এস্ট্রা শব্দটি আছে স্টার মানে হচ্ছে তারা দেখুন চলে বুঝতে পারছি কর ডাটা ওকে তাহলে করাটা পর্ব আমরা পড়ি না কেন পড়ি না কারণ আমরা এই পুরো বায়োলজিতে আমরা কিন্তু মানুষকে নিয়ে অনেক পড়াশোনা করছি এই জন্য করাটা নিয়ে আমাদের পড়া দরকার নেই আমরা সবাই জানি স্নায়ুতন্ত্রের কথা সবাই জানি ডায়াফ্রামের কথা আজকে ক্লাসের শুরুতে আলোচনা করেছিলাম থাইরয়েড গ্রন্থির কথা ওই যে অ্যান্ডোস্টাইল অ্যান্ডোস্টাইল থেকে থাইরয়েড পাওয়া যায় ওকে ডান তারপর স্নায়ু থাকে পৃষ্ঠে হৃদযন্ত্র অঙ্কীয় পড়েছি ডান এগুলো লেখা আছে সব ঠিক আছে ফাইন সব পড়া ফেলছি সব ডান এখন এটা তোমরা এতটুকু পড়ার পরে এইটা তোমরা নিজেরা একবার রিডিং দিবা এখানে যে উদাহরণগুলো আছে এতক্ষণ আমরা যে উদাহরণগুলো ভাইয়া দাগাচ্ছি তাহলে ম্যাক্সিমাম এখানে আছে তারপরে এই উদাহরণগুলো মাস তোমার আরেকবার দেখতে হবে যদি কোনোটা আগে না থেকে থাকে এখানে থাকে এটা পড়তে হবে কারণ এই বক্স থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি আমি এখানে যে অনন্য বৈশিষ্ট্যগুলো দেয়া আছে প্রত্যেকটা বৈশিষ্ট্য অলমোস্ট 90% পার্সেন্ট প্লাস বৈশিষ্ট্যই আমি প্রত্যেকটা পর্বে তোমাকে পড়াইছি তারপর তুমি এই জায়গাতে আরেকবার পড়বা মাথার মধ্যে ঢুকবে দাগাবা দাগায় পড়বা দাবা সমস্যা নেই ইনশাল্লাহ এখান থেকে আসতে পারে এখানে শুধুমাত্র সিলেক্টিভ ওই ইম্পর্টেন্ট পয়েন্টগুলোই লিখা আছে একেবারে ইম্পর্টেন্ট গুলো তো চান্স আছে এখান থেকে আসার ওকে ফাইন চলে আসি করাটার মধ্যে তো করাটাকে আমরা বেসিক্যালি তিন ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে ইউরো করাটা সেফালো করাটা আর একটা হচ্ছে ভার্টিব্রাটা এটা নিয়ে আমাদের অনেক পড়া আছে এগুলো নিয়ে আমাদের খুব বেশি পড়া নাই ইউরো কর্ডারটা তিন ভাগে ভাগ করা যায় ঠিক কি আছে এসিডিয়া থেলিয়াসিয়া লার্ভাসিয়া নামগুলাকে পড়তে হবে দেখো তুমি বৈশিষ্ট্য পরে বই সমস্যা নাই বাট তুমি নাম না বললে তো রাখে যেতে পারো পরীক্ষা আসতে পারে না যে নিচের কোনটা ইউরো কর্ডারটার অন্তর্গত শ্রেণী নয় তোমার যে ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস থ্রি তিনটা এসিডিয়া থেলিয়াসিয়া লার্ভাসিয়া কয়েকবার করে পড়লে মনে থাকবে এসিডিয়া থেলিয়াসিয়া লার্ভাসিয়া এসিডিয়া থেলিয়াসিয়া লার্ভাসিয়া এসিডিয়া থ্রেসিয়া লারফাসিয়া খেয়াল করে দেখো আমরা এখন প্রথমে পড়বো এই ইউরো করাটা ইউরো করাটা যারা আছে ওদেরকে বলা হয় সি স্কোয়াড বা সমুদ্রের মধ্যে এরা অবস্থান করে পানি ঝর্নার মতো করে পানি উচ্ছারিত করে ওদের থেকে পানি সাগর ফোয়ারার মতো ঝর্নার মতো এই জন্য ওদেরকে বলে সি স্কোয়াড তাহলে ইউরো করাটার অপর নাম কি সাগর ফোয়ারা বা সি স্কোয়াড কারণ কি ওরা ঝর্নার মতো সাইফুনের মতো পানি বের করে তাহলে সাইফুন দিয়ে সজরে পানি উচ্চারিত করে ঝর্ণার মতো এই জন্য বলে সি স্কোয়ার্ড সাগর ফোড়া ঠিক আছে তাহলে কারা আছে বলেছি এসিডিয়া থেলেসিয়া লারভাসিয়া আচ্ছা একটা বেসিক কনসেপ্ট লিখছে যে এদের প্রত্যেকের আবরণ আবরণকে কি বলে টিউনিক বলে টিউনিক যে ওদের আবরণটাকে কি বলে টিউনিক বলে তাহলে ওদের আবরণটাকে বলা হয় টিউনিক এই যে টিউনিসিন নির্মিত আবরণ আবৃত থাকে উদ্ভিদ জগতে যেটা সেলুলোজের সদৃশ সেলুলোজের মতো আচ্ছা এই জন্য বলা হয় প্রাণীজ সেলুলোজ ভেরি 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 ইম্পর্টেন্ট দাগ দিবা এটা পরীক্ষা আসতে পারে পরীক্ষা আসছে প্রাণীজ সেলুলোজ কোনটা উত্তর হচ্ছে টিউনিসিন ভেরি ইম্পর্টেন্ট প্রাণীজ সেলুলোজ তুমি ভাই প্রাণীর মধ্যে আবার সেলুলোজ তো কোথ থেকে সেলুলোজ তো থাকে গাছের মধ্যে এই আবার প্রাণীতে কোথ থেকে আসলো তাহলে এই যে প্রাণীর সেলুল সরি উদ্ভিদের সেলুলোজের সাথে মিল আছে বলে এই টিউনিসিনটাকে বলা হয় প্রাণীজ সেলুলোজ এটা দিয়ে তার যে আবরণ তৈরি হয় তার নাম হচ্ছে টিউনিক টিউনিসিন জাতীয় পদার্থ দিয়ে যে আবরণ তৈরি হয় তার নাম হচ্ছে টিউনিক শব্দ আছে এটা হচ্ছে দেখো শব্দটা হচ্ছে প্রতীক এটা মানে কি এটা মানে হচ্ছে তোমার ব্যাকসাইড এগিয়ে ধরো নর্মালি কি হয় যত সামনের দিকে আগায় তত উন্নত বৈশিষ্ট্য আসতে থাকে ঠিক না ধরো যত সামনের দিকে যায় তত প্রোগ্রেস হয় উন্নত বৈশিষ্ট্য আসে কিন্তু যদি এমন হয় সামনের দিকে গ্যাসও ঠিকই কিন্তু সামনের দিকে গ্যাসও তুমি ঠিকই কিন্তু বৈশিষ্ট্য উন্নত না হয় খারাপ হয়ে গেছে তাকে বলা হয় প্রতীপ রূপান্তর কি বলা হয় প্রতীপ রূপান্তর বৈশিষ্ট্য উন্নত না হয় কি হয়ে গেছে খারাপ হয়ে গেছে তাকে বলা হয় প্রতীপ রূপান্তর ঠিক আছে ওকে ফাইন এবার খেয়াল করে দেখো এটা আমি তোমাকে অলরেডি পড়েছি এগুলোর কথাই বলছে এই যে প্রতি রূপান্তর মানে এই ইউরো ইউরোপারেটা যারা আছে ওদের বেলায় সবকিছু উল্টা উল্টা সবকিছু উল্টা রূপান্তর উল্টা প্রতীপ রূপান্তর ওদের খাবা উল্টা রিভার্স এদের রিভার্সিস জাস্ট এইটাই মনে রাখবা এদের বেলায় সবকিছুই উল্টা সবকিছুই উল্টা সব উল্টা এই যে রূপান্তর উল্টা প্রতীপ রূপান্তর রেট্রোগ্রেসিভ ম্যাটামরফোসিস ম্যাটামরফোসিস মানে হলো রূপান্তর রেট্রো রেট্রোগ্রেসিভ মানে উল্টা প্রতীক এরপরে পেরিস্টালসিস মানে হচ্ছে আমাদের পেরিস্টালসিস হচ্ছে সংকোচন সংকোচন সহজ কথায় আমাদের উপর থেকে চাপ দেয় সংকোচন হইতে হইতে খাওয়াটা নিচের দিকে আসে চাপ দেয় চাপ দেয় চাপ দেয় এরকম যদি উল্টা হয় উপরের দিকে তাহলে রিভার্স পেরিস্টালসিস উল্টা রিভার্স পেরিস্টালসিস ঠিক আছে আচ্ছা থ্রি স্টার ইম্পর্টেন্ট এটা লার্ভা দশার নাম হচ্ছে থ্রি স্টার ইম্পর্টেন্ট লার্ভা দশার নাম হচ্ছে ট্যাডপোল লালভাদার্সের নাম হচ্ছে ট্যাটপোল নামক লার্ভা ফির ইম্পর্টেন্ট ওদের লাল ভাদার্সের নাম কি ট্যাডপোল ট্যাটপোল নামক লার্ভা ঠিক আছে এবার সব কিছু ঘুরে যাক সব কিছু উল্টা উল্টা নব্বই ডিগ্রি ঘুরে যায় দরকার আছে উল্টা গুলা মানে নব্বই ডিগ্রি পরিমাণ ঘুরে যায় চিন্তা করতে পারছো এই এটাও একটু খেয়াল রেখেও আবার উল্টা বলতে একবার এটের আশি ডিগ্রি বানানো দিও না নব্বই ডিগ্রি ঘুরে আচ্ছা এসি তো আমি সংক্ষেপে এসি বলি এসি খেয়াল করো এসিডিয়া এবং সাগর ফরা আছে আমি পড়েছি টিউনিকের কথা আমরা আগে পড়েছি এগুলো সব টিউনিক সাগর ফল এগুলো আগে পড়ছি এগুলো আর পড়া দরকার নাই আর তেমন কিছু পড়া দরকার নাই পাঁচ নম্বর পয়েন্টে স্টার্ট দিবা এটা পড়বা লার্ভা লেজ বিশিষ্ট পরিণত প্রাণী লেজবিহীন তোমাদেরকে ভাই আগেই বলছিলাম ধরো কোনো একটা প্রাণী নিশ্চল হইতেই পারে কিন্তু তার লার্ভা দশা পিচ্ছি অবস্থায় যে দশাটা লার্ভা দশা ওইটা কিন্তু আবার কিলবিল কিলবিল করে এটা বলছিলাম লার্ভা দশাটা কিলবিল কিলবিল করে বলছি না বলছি লার্ভাটা লেস বিশিষ্ট কিন্তু পরিণত প্রাণী পরিণত প্রাণীর মধ্যে থাকে না ওকে ফাইন এবার দেখো এসিডিয়া তো পড়লাম তাহলে পার্থক্যটা কি জানো ভাই এসিডিয়া বলো বা থেলিয়া বলো লার্ভাসিয়া বলো তিনটার মধ্যে একজনের লেস থাকে কে বলতে পারবে দেখি তো ব্রেন কাজ করো এসিডিয়া থেলিয়াসিয়া বা থেলিয়াসিয়া এসিডিয়াসিয়া থেলিয়াসিয়া লালভাসিয়া এই তিনটার মধ্যে একজনের লেস থাকে কে বলতে পারবা লেসটা কার থাকে লেসটা কাট থাকে লালভেসিয়া নামের মধ্যে লেখা আছে লাল মানে বলছি লালভার লেস থাকে লালভা সবসময় কিলবিল কিলবিল করে এই যে দেখো লালভার লেস থাকে এই যে লালভার লেসটা লালভা সবসময় কিলবিল করে তাহলে লেস থাকে কার লালভেসিয়ার ভেরি গুড লেস থাকে কার লার্ভেসিয়ার তাহলে থেলেসিয়ারও লেস নাই আচ্ছা এটা একটু দাগ দিবা দেহের আকৃতিটা দাগ দিও হ্যাঁ যেমন এসিডিয়াসিয়ার দেহের আকৃতি হচ্ছে নল 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 শেপ আছে আর যারা থেলিয়াসিয়া এদের আকৃতি হচ্ছে পিপাকৃতির বা নল আকৃতির পিপাকৃতির দাগ আই হ্যাঁ এটা তো বললাম আমি যে সেম পাঁচ নম্বর পয়েন্টটা সেম পয়েন্ট এদেরও নরমালি লেস লার্ভাতে লেস থাকে পরিণত প্রাণী লেজবিহীন আর লেজ আছে হচ্ছে লার্ভাসিয়া লার্ভাসি হচ্ছে দেখো এর অবশ্যই লেজ থাকবে নামই তো লার্ভাসিয়া তো লেজ থাকবেই আচ্ছা ব্যাঙাচি আকৃতি আকৃতিটা পড়বো কারণ লার্ভাগুলো দেখতে আসলে ব্যাঙাচির মতো আর তেমন কিছু আসে না সাইফোন অনুপস্থিত এটাকে ডাক দিও দেখছো সাইফোন নাই কারণ কি হতো লার্ভা বাচ্চা বাচ্চা আবার কেমনে পানি বের করবে এমনি তো সে লার্ভা বাচ্চা অবস্থা তো বাচ্চা অবস্থায় কি পানি বের করা যায় যাবে না তো এই জন্য সাইফোন নাই আচ্ছা সেফালো করাটা গুড এটা একটু খেয়াল করো সেফালো ভাইয়া সেফালো মানে হচ্ছে মাথা তাহলে সেফালো কর্ডার সেফালো মানে মাথা মনে রাখবে হ্যাঁ এটা ভুল করো না সেফালো মানে মাথা তার মানে এখানে সকল এমসিকিউ মাথার সাথে একটু কানেকশন তুমি করতে পারবা কিরকম দেখবা তুমি এই যে বল্লম দিয়ে দেখবে মারে বল্লমের মাথা দিয়ে মারে দেখবা বল্লমের মাথা দিয়ে এরকম করে মারে তাহলে এদের মাথাটা এরকম একটু চোখা টাইপের হয় একটু টাইপের তোমার আগার মতো বল্লমের আগের মতো হয় এই জন্য এটাকে বলা হয় বল্লমাকার প্রাণী এই যে বল্লাকার বা বল্লাকার প্রাণী কেন কারণ মাথাটা দেখছি এরকম বল সামনে জায়গাটার মতো মানা ঠিক আছে আচ্ছা এবং তোমরা দেখবা অনেক সময় অনেক মানুষ আছে যারা এই বল্লম দিয়ে লাঞ্চ কি বলে অনেক সময় দেখবো লাঞ্চে দুপুরে ভাত খাওয়ার সময় মাথা খায় অনেকের আমি দেখছি প্রিয় খাবার হচ্ছে মাছের মাথা খুবই অবাক লাগে আমি অবাক লাগে আমার কাছে পার্সোনালি বা অনেকেরই প্রিয় খাবার হচ্ছে মাছের মাথা এই যে মাছের মাথা প্রিয় খাবার হ্যাঁ আজকে ইনশোয়াল চাপটা শেষ করবো মাছের মাথা হচ্ছে প্রিয় খাবার মানুষ কখন খায় লাঞ্চের সময় খায় এই যে দেখো এটা বৈঠক লাঞ্চ দিয়ে মনে রাখবা ঠিক আছে আচ্ছা এবার খেয়াল করো ভেরি 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 ইম্পর্টেন্ট মাথার সাথে সম্পর্ক বলছি না মাথা মানুষের মুখের মাথায় এখানে দাঁত আছে তাই না দাঁত মানুষের মুখের মাথায় এখানে দাঁত আছে দাঁত মানে ওড়াল দাঁত মানে ওড়াল ওরাল সিঁড়ি এই যে ওরাল তার মানে ওরাল সিঁড়ি কই থাকে এই গ্রুপে এই করাটা গ্রুপে ঠিক আছে ওরাল সিঁড়ি ওরাল হুড থাকে এই যে ওরাল মানে মুখ ওরাল মানে হচ্ছে মুখ তাহলে ইজিলি পারবা ওরাল মানে মুখ তাহলে মুখ তো মাথার মধ্যেই থাকে গুড দাঁতের অংশ দাঁতের অংশ এই পাশটা ওকে দুই পাশে এরকম এই গ্রেটার দেন আকারের মায়াটম পেশি থাকে পরপর সজ্জিত এই পুরো বডিতে এরকম পুরো বডিতে মায়াটম পেশি থাকে মায়াটম কি আকারের এই গ্রেটার দেন আকারের এভাবে মায়াটম থাকে এই যে তাহলে ব্র্যাঙ্কোস্টোমা এটার কথা বলছিলাম লাঞ্চ উইলেটাম লাঞ্চ করে দেখছ লাঞ্চ করে এটা মনে রাখতে পারো আর তুমি অ্যাজ আ হোল ব্র্যাঙ্কোস্টোমা মনে রাখাটাই সবচেয়ে ভালো হবে কারণ ব্র্যাঙ্কোস্টোমাতে যে তো একাধিক নাম নতুন বই আছে তো তুমি শুধু ব্র্যাঙ্কোস্টোমা মনে রাখতে পারলে খুবই ভালো ঠিক আছে ওকে পারবে তো ওকে চলে আসি দেখেন ভার্টিভ ডাটা তোমরা জানো ভার্টিভাটা হচ্ছে আমরা মানুষ ভার্টিভ হচ্ছে আমরা মানুষ এখন ভাইয়া মানুষের যে বৈশিষ্ট্যগুলো আছে সব এখানে আছে কিরকম ধরো আমাদের মানুষের মাথার এই উপরে এটা কি ভল্ট না এটা হচ্ছে ক্রেনিয়াম ক্রেনিয়াটা বলে হ্যাঁ মাথার এই খোলসটাকে বলে ক্রেনিয়াটা বা ক্রেনিয়াম তাহলে দেখো মানুষের মাথা এ ক্রেনিয়ামের ভিতরে থাকে মাথা ক্রেনিয়ামের ভিতরেই মস্তিষ্ক অবস্থান করে ঠিক আছে খুবই সহজ কিন্তু আমাদের মাথার নর্মাল মানুষের ক্ষেত্রে যা হয় যে ক্রেনিয়ামের ভিতরেই মস্তিষ্ক অবস্থান করে ক্রেনিয়ামের ভিতরে মাথার বলটের ভিতরে এই যে মস্তিষ্ক সুষমা কাণ্ড মানে মানুষের বৈশিষ্ট্য এগুলো তুমি এমনি পারবা এগুলো আমার দরকার নাই পাঁচ থেকে পনেরো জোড়া ফুল কেন আমি একটু পরে ছন্দ দিব ছন্দ দিয়ে হয়ে যাবে মানুষের কর্টেক্স থাকে বারো জোড়া তুমি হয়তো পারো আবার একটা শ্রেণী আছে দশ জোড়া থাকে একটু পরে বলতেছি হৃৎপিণ্ড থাকে দুই তিন চার প্রকোষ্ঠ আমাদের যে চার প্রকোষ্ঠ তারপর ধরো মাসের ক্ষেত্রে দুই প্রকোষ্ঠ হ্যাঁ আবার মনে করো তোমার আহ কুমিরের ক্ষেত্রে দেখা যায় সম্পূর্ণ চার প্রকোষ্ঠে দেখা যায় অসম্পূর্ণ চার প্রকোষ্ঠ উপচরদের তিন প্রকোষ্ঠ এরকম দুই তিন চার প্রকোষ্ঠ হইতে পারে এটা মুখস্থ করার দরকার নেই আছে আচ্ছা তো দুইটা ক্লাস আছে এটা এখান থেকে এই পার্থক্যটা থেকে তোমরা পড়বা নাহলে প্যাচ লাগাই ফেলবা নাহলে পড়াটা খুব কঠিন

ঘাড় আজকে ভাইয়ের ব্যথা বুঝছো নাড়াচড়া করতে কষ্ট হচ্ছে ওকে ল্যাম্প্রে ল্যাম্প্রে পি দিয়ে পি দিয়ে প্যাট্রোমাইজন ঠিক আছে ল্যাম্প্রে পি দিয়ে পি দিয়ে হচ্ছে প্যাট্রোমাইজন টিরা সংখ্যাটা দেখবা মিক্সিনিতে পাঁচ থেকে পনেরো জোড়া ফুলকারান্ড থাকলেও প্যাট্রোমাইজন মাত্র সাত জোড়া কিভাবে মনে রাখবা প্যাট্রোমাইজন টি মানে কিন্তু বলা প্যাট্রাস প্যাট্রিয়ট দেশপ্রেমিক সপ্তাহে সাত দিনই সে যুদ্ধ করতে প্রস্তুত সপ্তাহে সাত দিন সাত জোড়া মনে রাখতে পারো মিক্সিনির কোনো লার্ভা নাই কিন্তু যে যুদ্ধ করতে প্রস্তুত ও মোটামুটি দেখবা লার্ভাটা বাচ্চা কাচ্চা নিয়ে রেডি আছে আলহামদুলিল্লাহ ও লার্ভা দশা আছে এবং লার্ভা দশার নাম হচ্ছে লার্ভা ঠিক আছে ওকে তুমি যদি ইনশাল্লাহ এটা এইভাবে এই পার্থক্য থেকে পর তোমার ইনশাল্লাহ ভুল হবে না পার্থক্য সবাই লিখবা তাহলে আর আগে ভুল হবে না ওকে বিষয়টা হচ্ছে তুমি তোমার পড়াটাকে কিভাবে তুমি নিজের মতো করে গুছাতে পারছো এটা হচ্ছে ইম্পর্টেন্ট ঠিক আছে এই যে এটা আমি অলরেডি পড়া ফেলছি মিক্সিন এবং প্যাট্রোমাইজ যেটা অলরেডি পড়া ফেলছি এখন আসি কন্ড্রিকথিস কন্ড্রিকথিস শব্দের মানে হচ্ছে ভাইয়া কন্ড্রিকথিস শব্দের মানে হচ্ছে তরুণাস্থিময় মাস কন্ড্রিকথিস শব্দের মানে কি তরুণাস্থিময় মাস এটা আমরা একটা ছন্দ দিয়ে পড়বো অবশ্যই ছন্দ দিয়ে পড়া লাগবে কেন বললাম কারণ আমি তো শুরুতে এটা ছন্দ ছাড়াই পড়তাম বা শুরুতে পড়িনি ঠিক মতো লাইফে তো পরবর্তী গিয়ে যখন এটা পড়তে লাগছি যখন আমি আলহামদুলিল্লাহ ছন্দ দিয়ে পড়েছি বিশ্বাস করো আমার পরীক্ষার আগের এত আলহামদুলিল্লাহ ছন্দটা খুব ভালো মনে ছিল যে কারণে আমি এখান থেকে কোনো এমসি কিউ আসলে আমি মিস না আমার তো ইনশাল্লাহ তোমারও মিস হবে না যদি তুমি ছন্দটা ভালো মতো খেয়াল করো একবার পড়লে কখনোই পৃথিবীতে পড়া মনে থাকে না একবার পড়ার পর তুমি চ্যাপ্টারটা আরেকবার রিভিশন দিবা পরবর্তীতে এইচএসসি এর পরে আরেকবার রিভিশন দিবা ফাইনালি ভর্তি পরীক্ষার আগের রাতে আরেক আগে এক সপ্তাহ দুই সপ্তাহ আগে তুমি আরেকবার পড়বা সো কয়েকবার করে পড়লে অবশ্যই ইনশাআল্লাহ মনে থাকবে ঠিক আছে তাহলে খেয়াল করো খুবই সুন্দর ধরো একটা তরুণ প্লেয়ার একটা ইয়াং প্লেয়ার একটা ইয়াং প্লেয়ার তরুণ এটা প্লেয়ার মেয়েকে ভালোবাসে একটা মেয়েকে ভালোবাসে সে ওই মেয়েটাকে ভালোবাসে বলে ওই মেয়েটার জন্য ফুল আনতে গেল লাভলি ফুল তরুণ প্লেয়ার হেঁটে তরুণ প্লেয়ার হেঁটে হেঁটে পাঁচ থেকে সাত জোড়া ফুল আনলো তরুণ প্লেয়ার হেঁটে পাঁচ থেকে সাত জোড়া ফুল আনলো তরুণ প্লেয়ার হেঁটে পাঁচ থেকে সাত জোড়া ফুল আনলো ভেরি ইম্পর্টেন্ট খেয়াল করো তরুণ মানে হচ্ছে ভাইয়া তরুণ অস্থিময় তরুণ মানে হচ্ছে তরুণাস্থিময় তাহলে তার মানে আমরা যে ছন্দটা পড়ছি এটা মূলত তরুণাস্থিময় মাছের জন্য ছন্দ তাহলে আমরা যে ছন্দটা পড়ছি ছন্দটা মূলত তরুণাস্থিময় মাছের জন্য মানে থিস কন্ড্রিক মানে কিন্তু তরুণাস্থি তোমরা কি জানো কন্ড্রো দিয়ে যত শব্দ আছে এটা মানে হচ্ছে তরুণাস্থি তাহলে তরুণাস্থিময় মাছ তাহলে তরুণ প্লেয়ার হেটে তরুণ প্লেয়ার প্লেয়ার মানে হচ্ছে আইস হলো প্ল্যাকোয়েড ধরনের আইস কেমন আইস হচ্ছে প্ল্যাকোয়েড ধরনের বানানটা হয়নি আসলে পল হচ্ছে আকারে বানানটা আবেগের হবে সমস্যা নেই ওকে তরুণ প্লেয়ার হেঁটে প্লেয়ার মানে প্ল্যাকোয়েড তার মানে তরুণাস্থিময় মাসের ক্ষেত্রে আইস কেমন হয় তরুণাস্থিময় মাসের ক্ষেত্রে আইস হচ্ছে প্ল্যাকোয়েড ধরনের হেটে মানে হচ্ছে হেটে মানে হচ্ছে হ্যাটারো সার্কাল হেটারো সার্কাল তার মানে তরুণাস্থিময় মাসের ক্ষেত্রে ওদের লেস কেমন হয় ওদের লেস হচ্ছে হ্যাটারো সার্কাল ধরনের তরুণাস্থিময় মাসের ক্ষেত্রে লেস কেমন হয় হেটারো সার্কাল ধরনের পাঁচ থেকে সাতজোড়া ফুল মানে হচ্ছে পাঁচ থেকে সাত সাতজোড়া ফুলকার রন্ধ্র ফুলকা রন্ধ্র ফুটকার সংখ্যা কত পাঁচ থেকে সাত জোড়া শেষ আলহামদুলিল্লাহ তরুণা সময় মাছের ছন্দ দিয়ে এখানকার এমসি শেষ এটার ঠিক উল্টা কি হবে এটা ঠিক উল্টা হচ্ছে অস্থিময় মাছ আচ্ছা ওই হ্যাটার সার্কার মানে বুঝো ধরো লেজের এই দেখো এক মাথা বড় এক মাথা ছোট মাঝখান দিয়ে ভাগ করলে একটা বড় একটা ছোট এই যে দেখো এই অংশটা বড় হাঙ্গরের এই অংশটা ছোট এটাকে বলে হেটালো সার্কেল হ্যাটালো এটা অসমান দুইটা অংশ অসমান আর হোমো কোনটা হোমো হচ্ছে সমান হলে রুইমাস দেখবে রুইমাস এরকম এরকম দুইটা মাথা সমান উপরে নিচে সমান এটাকে বলে হোমো সার্কাল এই ছন্দটা ভালো করে থ্রি স্টার দিয়ে খাতাটা বইয়ের মধ্যে লিখে ফেলবা তাহলে তরুণাস্থিময় মাছের ছন্দ পারলে এটা উল্টা হলো অস্থিময় মাছ কিরকম দেখো তাহলে তরুণাস্থিময় মাছের উল্টা কি বললাম উল্টা হচ্ছে অস্থিময় মাছ খেয়াল করো অস্থিময় মাছের উল্টা হচ্ছে অস্থিময় মাছ। ওকে। তাহলে অস্থিময় মাছের আইস কি প্লেকয়েড হবে না? আইস হচ্ছে সাইক্লোয়েড বা টিনয়েড। প্লেকয়েড হবে না। কি হবে? সাইক্লোয়েড বা টিনয়েড। তোমরা সবাই জানো, রুই মাছের আইস কিন্তু সাইক্লোয়েড ধরনের। আমাদের রুই মাছ কিন্তু সাইক্লোয়েড ধরনের আইস। লেস কেমন হবে? ওখানে ছিল সার্কাল এখানে কেমন হবে? সার্কাল পাঁচ থেকে সাত জোড়া না হয়ে চার জোড়া। চার জোড়া। ঠিক আছে এই হচ্ছে অস্থিময় মাছ তার মানে এই এক ছন্দ দিয়ে ভাই আমরা আলহামদুলিল্লাহ এটা যেমন শেষ করেছিলাম একই সাথে এই যে একটি নব টেরিজি একই সাথে বা অস্থিময় আমরা পরে ফেললাম শেষ আলহামদুলিল্লাহ একই ছন্দ দিয়ে আমরা একটি নব টেরিজি বা অস্থিময় মাছও আমাদের ডান আলহামদুলিল্লাহ ডান ঠিক আছে আসলে আইস কেমন হয় আয়ুষ হচ্ছে সাইক্লোয়েন অথবা টিনোয়েড ধরনের আইস কেমন হবে সাইক্লোয়েড বা টিনোয়েড ধরনের ওকে ঠিক আছে ইনশাল্লাহ ডান আচ্ছা এই ক্লাসটা হয়তোবা ভাইয়া আমাদের কোর্সের ক্লাস বা হয়তো প্রচারণার উদ্দেশ্যে টু ভেরি অনেস্ট অথবা ইনশাল্লাহ এই ক্লাসটা হয়তোবা আমরা ভাইয়া ফ্রি করতে পারি ঠিক আছে আমরা ইনশাল্লাহ হয়তো এই ক্লাসটা ফ্রি করে দিতে পারি আশা করি তোমাদের ইনশাল্লাহ কোনো আপত্তি থাকবে না যেন তোমাদের কাছে আগে বলে নিচ্ছি ইনশাল্লাহ এই পেজ ক্লাসটা ফ্রি করে দিব। ঠিক আছে সবার জন্য মুক্ত করে দিব এটা হয়তো চান্স আছে উন্নত করে দেওয়ার ঠিক আছে তাহলে হয়তো ইনশাল্লাহ বা সবার কাছে অ্যাকচুয়ালি আমাদের ক্লাসের কিছু কিছু আমরা মাঝে মধ্যে অনেক দিন পর পর একটা দুটো করে ক্লাস আমরা ফ্রি করব অনেকদিন পর পর হ্যাঁ যেমন এবছর একটা ক্লাস এখনো ফ্রি করা হয়নি ডায়েনিন সি ফোর পয়েন্ট এটা হচ্ছে প্রথম কথা একটা ক্লাস ফ্রি করতে চাচ্ছি ভাইয়া হয়তো ইনশাল্লাহ ফ্রি করে দিব আর কি বলে এপর ইনশাল্লাহ দেখা যাবে অনেকদিন পর পর হয়তো একটা দুটা ক্লাস মাঝে মধ্যে ফ্রি করা হতে পারে এটা ক্লাস আমাদের কোর্সের ভিতরে ক্লাস কেমন হয় এটা অ্যাকচুয়ালি সবাইকে দেখানোর জন্য টু ভেরি অনেস্ট সত্য কথাই বললাম ঠিক আছে তোমাদের কি কারো কোনো আপত্তি আছে আমার প্রিয় স্টুডেন্টরা আমাকে জানান মাঝে মধ্যে মাঝে মধ্যে খুব খুব অনেকদিন পর পরি আসলে এবং সেটা খুব বেশি হবে না খুব মাঝে মধ্যে ইনশাল্লাহ ঠিক আছে আপত্তি নাই ওকে ভাই চলে আসি আবার ইনশাল্লাহ এটা শেষ আলহামদুলিল্লাহ এবার আসি সার একদিন কমেন্ট করছে জীবনেও ভুল হবে না থ্যাংক ইউ থ্যাংক ইউ ইনশাল্লাহ তোমার জীবনে ভুল হবে না জীবনে পড়াইছি ইনশাল্লাহ জীবনেও ভুল হওয়ার কথা না আলহামদুলিল্লাহ চলে আসি আবার সারকটের জি এইটাও সবার ভুল হয় এই জন্য আজকে এটাও তো জীবনে ভুল করা যাবে না কেন করো এইটা মনে রাখার ছন্দ খুবই সুন্দর একটা সার্কাস হচ্ছে মনে করো সার্কাস ওই সার্কাসে একটা ডাইনি খুব সেরা গান গায় তাহলে সার্কাসে ডাইনি অস্থির গান গায় সার্কাসে ডাইনি অস্থির গান গায় ভেরি ইম্পর্টেন্ট সার্কাসে ডাইনি অস্থির গান গায় ভাইয়া সার্কাসে মানে হচ্ছে সার্ক টেরিজি সার্কাসে মানে হচ্ছে সার্ক টেরিজি টেরিজি সার্কাসে মানে হচ্ছে সার্ক ডাইনি মানে হচ্ছে ডাইফি সার্কেল ডাইনি মানে হচ্ছে ডাইফি সার্কেল তাহলে এদের লেসটা কিন্তু একটু এক্সেপশনাল লেসটা হচ্ছে ডাইপি সার্কেল ছবিটা দেখাচ্ছি তাহলে একটু সার্কেলের মতো আছে দেখবা আচ্ছা অস্থি মানে হচ্ছে এরা হলো অস্থিময় মাস এরাও হলো অস্থিময় মাস গান মানে হচ্ছে গ্যানোয়েড এদের আইসটা হচ্ছে গ্যানোয়েড ধরনের সো এই এমসিকিউ গুলা ইনশাল্লাহ ছন্দ পারলে কারও ভুল হবে না ঠিক আছে সার্কাসে ডাইনি অস্থির গান গায় সার্কাসে ডাইনি অস্থির গান গায় সার্কাসে মানে হচ্ছে সার্কোপটেরজি ডাইনি মানে হচ্ছে ডাইফি লেস কেমন লেস কি হোমো না হেটারো না ডাইফি অস্থি মানে হচ্ছে অস্থিময় এরা কি অস্থি নাকি তরুণাস্থি অস্থিময় আইস কেমন জ্ঞানয়ের ধরনের এগুলো কার বৈশিষ্ট্য এগুলো সবাই টেরেজির বৈশিষ্ট্য তুমি যেন পরীক্ষা হলে ভুলে না যাও এটা কার ছন্দ সেই জন্য তুমি এটা ফলো করতে পারো ইনশাল্লাহ পারবা তাই না ভেরি গুড ভেরি গুড দেখবা আজকে এই অধ্যায় তোমার বস হয়ে জাস্ট ভাইয়া বলার পরে এই অধ্যায়টা জাস্ট একবার তুমি রিডিং দিবা ইনশাল্লাহ ঠিক আছে লিস্ট আমি দেখো কি সুন্দর না দাইফি সার্কেল এই যে সার্কেল আমি বলার পরে আমি যে লাইনগুলো পড়াইছি এগুলো আগে প্রথমে একবার রিডিং দিবা পুরোটা না পুরোটা না শুরুতে না ভাইয়া আজকে যে লাইনগুলো ক্লাসের মধ্যে বলেছি এই লাইনগুলো আগে রিডিং দিবা দাগে দাগে এটা কমপ্লিট করার পরে পুরো বইটা আরেকবার দিবা বিশ্বাস করো তখন পড়াটা অনেক স্পিড হবে ইনশাল্লাহ অনেক স্পিডে পড়তে পারো কিন্তু মন চাইবে না না আমি লাইনগুলো বাদ দিচ্ছি কেমন কেমন লাগে ডোন্ট ওরি প্রথমবার তুমি শুধুমাত্র ভাইয়া লাইনগুলো পড়ো এরপর ইনশাল্লাহ একবার ফুল কমপ্লিট করার পরে ভাইয়া পড়াগুলো তারপর শুরু থেকে যখন লাগলে একবার তুমি পড়ো তোমাদের ইচ্ছা মতো একবার পুরোটা এমনি তো ডিং দেওয়া উচিত বাট এটা সেকেন্ড টাইম ফার্স্ট টাইম শুধু এম সিকিউগুলো পড়ো ছিল ভাইয়া যেগুলো পড়াইছি তুমি দেখবা পুরো অধ্যায় তোমার খুব স্পিডে শেষ হচ্ছে এবং তুমি খুব কনফিডেন্স পাচ্ছ ঠিক আছে ইনশাল্লাহ শেষ করার পরে বুঝতে পারবে নাহলে বুঝতে পারবে না এমফিবিয়া মানে হচ্ছে উভচর এমপিবিয়া তারপর হচ্ছে তোমার রেপটাইলিয়া মানে সরিসৃপ এরপরে হচ্ছে তোমার কোথায় গেল হ্যাঁ র্যাপটেলিয়া মানে সরিসৃপ শরীরে পর হচ্ছে এভিস মানে পাখি পাখির পর হচ্ছে মানুষ তো এই যে এতগুলা বৈশিষ্ট্য লেখা আছে আমরা এটা মূলত একটা পার্থক্য দেখব দেয়া আছে সেই পার্থক্য থেকে পড়ব ওয়েট আমি পার্থক্যটা বাই করি আগে পার্থক্যটা বের করি এই যে আমরা মূলত এই যে টুইন্টি স্টার দেয়া আছে এই পার্থক্যটা থেকে আমরা মূলত এদের বৈশিষ্ট্যগুলো পড়ে ফেলবো ঠিক আছে আচ্ছা খেয়াল করে দেখো এই তোমরাও আগে পার্থক্যটা পড়বা দেখো টুইন্টি স্টার দেয়া আছে কত ইম্পর্টেন্ট তাই না ভাইয়া দেখো ফার্স্টে ত্বক পড়বো ত্বক কার ত্বক কেমন মাছ একটা গরু সাগর মুরগি সবাই বলবে মাসে ত্বক ভেজা গ্রন্থিময় গ্রন্থি থাকবেই গ্রন্থি আছেই গ্রন্থি না থাকলে তো রস হবে না ডারোমাল আইস যুক্ত মাছের আইস থাকে সবাই জানি গুড থাকে থাকে স্থলে তো যেহেতু সে জলে যায় বা পানিতে যায় এই জন্য ত্বকটা ভেজা ঠিক আছে ল্যাংটা ত্বক নগ্ন ত্বক পানিতে স্থলে ভেজে যাবে নাকি কাপড় কাপড় বললে তো কাপড় ভেজে যাবে তাই না তো নগ্নময়

মানুষের শুষ্ক গ্রন্থিময় লোম থাকে ভেরি ইজি গ্রন্থি আছে আমাদের কিন্তু সেমাসিয়াস গ্রন্থি যেমন সারাদিন ঘাম বের হয় তোমার তেল তেল পদার্থ বের হয় ঠিক আছে এবার চলন অঙ্গ পাখি চলে পাখনা দিয়ে উপচরে দুই জোড়া পা দুই জোড়া পা সবাই সেম দুই জোড়া পা খালি পাখির তো এক জোড়া ডানা আছে সবাই জানো এক জোড়া পা এক জোড়া ডানা খুব সিম্পল শ্বসন অঙ্গ মাছের ফুলকা বাকি সবার ফুসফুস কোনো সমস্যা নেই মাছ যেহেতু পানিতে থাকে এই জন্য মাছের ফুলকা থাকে এই ফুলকা আমরা পড়েছি কারো পাঁচ থেকে পনেরো জোড়া আর রুই মাসের চার জোড়া অস্থিময় মাছের চার জোড়া ফুলকা পড়াইছি হৃদপিণ্ড ভেরি ইম্পর্টেন্ট মাছের হৃৎপিণ্ড দুই প্রকোষ্ঠ একটা অলিন্দ বা একটা এট্রিয়াম একটু একটু উন্নত মাছ পানিতে থাকে দুই প্রকোষ্ঠ এই উপচর কি কিছু সময় পানিতে কিছু স্থলে থাকে ওর একটু উন্নত দুই থেকে বেড়ে তিন হয়েছে আর যে বেটা পানিতে যায় না আর একটু উন্নত পানি থেকে আরেকটু উন্নত হয়ে স্থলে আসছে ওর চার প্রকোষ্ঠ কিন্তু অসম্পূর্ণ চার প্রকোষ্ঠ পুরোপুরি চার প্রকোষ্ঠে বিভক্ত না অসম্পূর্ণ একটা ব্যতিক্রম এটাই মেডিকেল আসছে হচ্ছে কুমির। কুমিরের মধ্যে সম্পূর্ণ চার প্রকোষ্ঠ বানান ভুল করলাম মনে হয় কুমির রসিকা হ্যাঁ কুমির কুমির হচ্ছে ব্যতিক্রম কেন কারণ কুমিরে কিন্তু অসম্পূর্ণ চার না কুমিরের মধ্যে সম্পূর্ণ চার প্রকোষ্ঠ সম্পূর্ণ চার প্রকোষ্ঠ আর পাখি এবং মানুষের মধ্যে অনেক মিল নিরতে চার চাল আছে কোনো সমস্যা নাই পেরি পেরে ভেরি পয়েন্ট বছিলাম রক্ত বসছিলাম না মানুষ এবং পাখির রক্ত হচ্ছে হট মশা গামড়ায় এই যে দেখো উষ্ণ রক্ত গরম রক্ত ঠিক আছে উষ্ণ রক্ত বিশিষ্ট অ্যান্ডোথর্মিক অ্যান্ডোথার অ্যান্ডোথর্মিক অ্যান্ডোথর্মিক অ্যান্ডো ভিতরেরটা ভিতরের সাথে ভিতরেই অলস গরম থাকে বাইরের সাথে বাইরে শীতকালে বেলা শীতকালে ঠান্ডা হয়ে গেছে রক্ত এমন হয় না আর এরা হচ্ছে রক্ত ঠান্ডা এরা হচ্ছে একটা থার্মিক দেখা গেছে বাইরে গেছে একটু গরম পাইছে হালকা একটু গরম হইতে পারে ভিতরে আবার ঠান্ডা হয়ে গেছে ওকে কর্টিক্স নাও খেয়াল করো যেগুলো পানিতে যায় যেগুলোর সাথে পানির সম্পর্ক আছে এরা দশ জোড়া যেগুলোর সাথে পানির সম্পর্ক আছে মাছ এবং উপচর পানির সম্পর্ক আছে এরা দশ জোড়া বাকিগুলা বারো জোড়া শেষ ও কি পড়লো মাছের কোনো অকিবল থাকে না বাকি সবারই থাকে তিনটা তিনটা মানুষের দুইটা ওকে অবসরণী অনুপস্থিত এর উপস্থিত উপস্থিত নিষেক বই নিষেক মাছ বই করে উপচর বই নিষেক করে বাকি অন্ত নিষেক যারা বই নিষেক করে তারা ডিম ডিম বাই করে ডিম 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 মানুষের তো বুঝে বাচ্চা এগুলো ছেলের রিডিং দিবা ঠিক আছে লাস্টে রিডিং দিবা এগুলো মোটামুটি মোটামুটি ইম্পর্টেন্ট অত কিছু না ঠিক আছে এগুলো একবার দিলা পারবা তো আমার মনে হয় আলহামদুলিল্লাহ আমাদের এগুলো শেষ আমি একটু দেখাই কি পড়াইছি হ্যাঁ এই যে খেয়াল করো মানুষ পড়াইছি মানুষ হচ্ছে বলছি না এই যে সমস্ত শনি বা বা গরম রক্তবিদ্যু যদি পরীক্ষা আসে প্রথম সমস্ত শনি প্রথম সমস্ত শনি তোকে মানুষটা কিন্তু এইটার আগে কিন্তু পাখি আছে পাখি তাহলে প্রথম সমস্ত শনি হচ্ছে পাখি এরপর হচ্ছে মানুষ ঠিক আছে বা করাটা মেমালিয়া যারা আছে মেমালিয়া মানে দুধ খাওয়ায় স্তন গ্রন্থি আছে আমাদের ডায়াফ্রাম আছে সবাই পারো আমাদের দ্বি চক্রীয় সংগ্রহ সবাই পারো বাচ্চা প্রসব করে মা সবাই জানো এগুলো তোমরা সবাই জানো এগুলো পারবা ইনশাল্লাহ পাখি দেখো পাখি এই যে পাখি কোথায় তুমি এই যে পাখি এভিস মানে পাখি এভিস মানে পাখি দেখো পাখি 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 দেখে এসি না ভাই পাখির গ্রীবাটা এস আকৃতি গলাটা একটু এস তাই না আমরা পাখি আঁকি ছোটবেলায় দুইটা ডানা থাকে সামনে যারা চঞ্চুতে পরিণত হয় হাস হাঁস না ছোটবেলায় হাঁস এরকম করে এই এরকম করে রাখতানা হাঁস মানে এরকম ছিল হাঁস এই যে এরকম করে আমরা হাঁস একতাম ছোটবেলায় তাই না তাই কি না এই যে বিক্রি হে এই এই হে এইভাবে আমরা হাঁস থাকতাম ছোটবেলায় এই যে এটা মানুষের মতো হয়ে গেছে চোখটা বিশ্রী হয়ে গেছে সমস্যা নেই এই যে সামনে চঞ্চুতে পরিণত হচ্ছে চঞ্চু এবার বেশি বিশ্রী হয়ে গেছে এবার থাক তখন নেই মনে হচ্ছে এটা বিধ্বংসী চঞ্চু ভাই ভাই তখন নেই ভাই বুঝে মাফ করে দো ওকে ঠিক আছে চঞ্চুতে পরিণত হয় ওদের অস্থিগুলা বায়ু গহ্বরপূর্ণ পূর্ণ এই জন্য তো পাখি আকাশে উঠতে পারে কারণ ওদের ও হাড্ডির মধ্যে বাতাস থাকে বাতাস এই জন্য ওরা উঠতে পারে ঠিক আছে আচ্ছা হৃৎপিণ্ড চার প্রকাষ্ট বলছি প্রথম সমস্ত শনিত এই যে প্রথম সমস্ত শনিত বলছি ওয়ার্ম ব্লাডের গরম রক্ত অ্যান্ডোথার্মিক বলছি দেহের তাপমাত্রা পরিবেশের সাথে উঠানামা করে না দেহে অলওয়েজ গরম থাকে শীতকালেও গরম গরমকালেও গরম তিনশালা পারবেন এরপরে দেখি পাখি পড়েছি উভচর একটা এমসি বাদ আছে সেটা হচ্ছে এইটা এইটা উভচর যারা আছে উভচর যারা পানিতেও থাকে যারা স্থলেও থাকে পানিতেও থাকে যারা স্থলেও থাকে উপর উপর আঙ্গুল দেখো চার যোগ পাঁচ সামনে লিখে রাখবা চার পিছনে এবং বা নখরবিহীন আঙ্গুলে কোনো নখ থাকে না এই যে চার প্লাস এভাবে লিখে রাখবা নাহলে মনে থাকবে না সামনে চারটা পিছনে পাঁচটা আঙ্গুল নখরবিহীন এইটাই খালি এক্সেপশনাল বাকিগুলো সেম এই যে দেখো সরীসৃপ এ দেখো পাঁচটা করে আঙ্গুল থাকে পাঁচটা করে আঙ্গুল থাকে নকর থাকে সেম নর্মাল সমস্যা নাই খালি ওইটা ব্যতিক্রম ওই লিখে রাখবা পাশে ঠিক আছে ভাইকে বুঝতে পারছি আমি কেন এটা আবার দেখাইতেছি কারণ তুমি যেন পড়তে গিয়ে তোমার কাছে অপরিচিত না লাগে তুমি সব পারো ইনশাল্লাহ এই বলছিলাম নর্মালি অসম্পূর্ণ চার ব্যতিক্রম হচ্ছে কুমির পড়াইছি না ব্যতিক্রম কুমির কুমিরের সম্পূর্ণ চার এটাই কিন্তু মেডিকেলে আসছে চারটা চারটা বহিভ্রুণীয় ঝিল্লি থেকে তৈরি হয় চলো রিডিং দিবা আচ্ছা এবার ইনশাল্লাহ চলে আছে বাকি তো পড়াইছি এটা পড়াইছি এবার ম্যামালিয়াকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে প্রোটোথারিয়া প্রোটোথেরিয়া একটা হচ্ছে মেটাথেরিয়া আর হচ্ছে ইউথারিয়া এইটা একটু দাগ দিবা থ্রি স্টার দিবা এটা আসতে পারে পরীক্ষায় যে ইউথেরিয়া সরি নিচের কোনটি প্রকৃত অমরা বিশিষ্ট প্রাণী উত্তর হচ্ছে ইউথেরিয়া তাহলে প্রকৃত অমরা বিশিষ্ট প্রাণী কোনটা উত্তর হচ্ছে ভাইয়া ইউথেরিয়া পারবেন তো এটা পরীক্ষা আসতে পারে প্রকৃত অমরাবিষ্ট প্রাণী কোনটা উত্তর হচ্ছে ইউথেরিয়া করিয়ন কোরিয়ন এবং এলান্ট সমন্বয় গঠিত হয় ওকে ফাইন আর এখানে খেয়াল করো ম্যাটাথেরিয়া ম্যাটাথেরিয়া কিন্তু এটা থ্রি স্টার দিবা এটা কিন্তু প্রকৃত অমরা না এটা হচ্ছে সরল অমরা এটা হচ্ছে সরল অমরা পরীক্ষা আসতে পারে সরল অমরা বিশিষ্ট কোনটা ম্যাটাথেরিয়া এখানে কে থাকে কুসুমথলি এবং কোরিয়ন ওখানে ছিল কোরিওর এবং অ্যালান টয়েস টস টস করে এলান টয়েস আচ্ছা মেরি লাগ দিবা মার্সুপিয়াম নামক থলি থাকে মার্সুপিয়াল মূলত অস্ট্রেলিয়া মহাদেশের একটা প্রাণী তো স্ত্রী প্রাণীতে মার্সুপিয়াম নামক থলি থাকে যেটা মেটাথেরিয়া দাগাবা বা ঠিক আছে আর লাস্ট এটা হচ্ছে প্রোটোথেরিয়া এটা আমি সবার আগে না পরে পরে পড়াইছি এটা দেখবা আবরণযুক্ত ডিম প্রসব করে দাগা লাইন গুলো দিবা বাট ওগুলে পরীক্ষা আসে এখানে তেমন একটা আসে না ঠিক আছে তারপরে একবার দাগানোটা কোনো খারাপ কিছু না চার নম্বর পয়েন্ট একটা দাগ দিবা এটা দাগানো নাই রেচনের জন্য কিংবা জনন পরিপাক কিছুর জন্য একটা মাত্র ছিদ্র এই প্রোটোথেরিয়া ক্ষেত্রে সকল কাজের জন্য একটা ছিদ্র আর এই ছিদ্রটাকে বলে মনোট্রিম মনোট্রিম ছিদ্র ছিদ্র মনো একটা সিঙ্গেল এক দিয়ে সে পরিপাক করে রেচন করে জনন করে তিনটাই করে এত ফালতু ফালতু করল মানে এত নিম্ন শ্রেণী কোয়ালিটি প্রোটোথেরিয়া ঠিক আছে তাহলে দেখো প্রোটোথেরিয়া মেটাথেরিয়া ইউথেরিয়া বলতো কোনটা প্রকৃত ইউথেরিয়া থেরিয়া মাঝামাঝি তো সরল সিম্পল সিম্পল আর সবার একটা পারবে তো পারবেন ঠিক আছে এবং অস্ট্রেলিয়া নিউগিনি জায়গাটা একটু দেখো অনেক সময় যদি জায়গা চলে আসে রিডিং দিও অস্ট্রেলিয়া নিউগিনি ওকে এরাও অস্ট্রেলিয়া তাসমানি নিউগিনী এরাও পাওয়া যায় অস্ট্রেলিয়া অঞ্চলে আর সমগ্র পৃথিবীতে সব জায়গায় পাওয়া যায় কোনটা ইউথেরিয়া সব জায়গায় পাওয়া যায় কোনটা ইউথেরিয়া সব জায়গায় ওকে ফাইন আলহামদুলিল্লাহ ডান ডান শেষ আমাদের এই পার্থক্য গুলো একবার রিডিং দিবা যদি ভাই আসলে পড়াই ফেলছি তারপরে একবার রিডিং দিবা তাহলে তোমার এমসি বেসিক আরো স্ট্রং হবে এই অধ্যায় শেষ করার পরে পার্থক্যগুলো নিজে রিডিং দিবা রিডিং দিয়ে পার্থক্য করে পয়েন্ট দাগ দিবা যেমন দেখছি কি যে এখানে প্ল্যাকয়েড আইস থাকে এখানে কি সাইক্লোয়েড টিনয়েড পড়াইছি তোমাকে আমি এটা থেকে সার্কির মধ্যে সাইকাস ওই যে সার্কাসে ডাইনি অস্থির গান গায় এরকম ঠিক আছে ওকে ইনশাল্লাহ তো এইভাবে তোমরা ডাক দিবা তাহলে মোটামুটি দেখবা যে আরেকবার রিডিং হবে ঠিক আছে আচ্ছা এরপরে তোমাদের বইয়ের এই অধ্যায়ের লাস্ট হচ্ছে এরকম অনেকগুলা প্রাণীর অনেক কিছু লিখা আছে তা আমরা কিছু জিনিস তোমাকে বইগুলোর নাম দাগাই দিছি তোমরা পিডিএফ থেকে শুধুমাত্র ওই পুরো অধ্যায়টা শেষ করার পরে তুমি এই বইয়ের নামগুলো একবার চোখে দেখে তারপর ঘুমাবা এর পরদিন ওঠা করবে এক একদিনে এগুলো মুখস্ত করবে না যেগুলো এর আগে দাগাইছি পরেছি এগুলো আমি মুক্ত করবা এগুলো একদিনে মুক্ত করার দরকার নাই এগুলো তুমি একবার যেগুলো দাগানো চোখ চোখ বুলায় ঘুমাই যাবা আচ্ছা এখানে জাস্ট যেগুলো দাগানো আছে মিক্সিমে তুমি পারো দেখবা দুই তিনটা ব্যতিক্রম দেখবা এই যে এগুলো পরেছি যকৃত কৃমি ফেসিয়াল হেপাটিক এগুলো আগে পড়াই ফেলছি সো এগুলো তোমার এখন আর দরকার নাই এই এসকার ইসলাম রেকর্ডিস এটাও তোমাকে পড়াইছি বুঝতে পারছো ম্যাক্সিমাম আমি তোমাকে দাগাই দিয়েছি আগেই তারপরে যদি কিছু ব্যতিক্রম থাকে পড়বা ক্যাচো এটাও তোমার আগে লেখা আছে ক্যাচো ম্যাটাফেরি বস্তুমা ভেরি ইম্পর্টেন্ট যোগ এটাও এটা মনে হয় এটাও ওখানে লিখা আছে মোস্টলি তাও দেখবা নাহলে পড়ে ফেলবা আসতে পারে আর্থপোড়া পর্বের প্রাণী চিংড়ি দেখবা দাগাইছি এখানে আসলা পেরিপ্লানেটা আমেরিকানা খুবই কমন তেলাপোকার বৈজ্ঞানিক নাম তোমরা পারো এটা সবাই পেরিপ্লানেটা আমেরিকানা কাশ্মীর সবাই পারো এমনিতেই পৈকুলিসিয়াস পিকটাস কাশ্মীর আমার বলো দোকানে ঝিনুক মার্জিনালিস ঝিনুক মার্জিনালিস একটা টার্ম দিয়ে মনে রাখবা অনেক সময় এমন হয় যে পুরোটা পরে মনে থাকে না সেক্ষেত্রে একটা অংশ দিয়ে মনে রাখবা যেমন আমি ঝিনুক মার্জিনালিস দিয়ে মনে রাখতে ইজি বোধ করি তো ঝিনুক মার্জিনালিস ঝিনুক মার্জিনালিস ঠিক আছে ওকে তারপরে আপেল শামুক পিলা ব্যবস্থা এরকম ভাবে ধরেন চলে যে আছে তোমরা একবার গ্রেডিং দিবা ঠিক আছে টাকি মাছ টাকি মাছ ইলিশ মাছ কোনো ব্যাং হ্যাঁ কোনো ব্যাং কোনো ব্যাং এটা একটু এটা একটু পড়ল যে চোখের পিছনে এক জোড়া প্যারোটিক গ্রন্থি আছে এক জোড়া বড় প্যারাটিক গ্রন্থি আছে এটা একবার দেখো ঠিক আছে কোনো রঙের ক্ষেত্রে ঠিক ঠিকই এরকম করে বইগুলোর নামগুলো একবার দেখবা দোয়েল পাখি শেষ আলহামদুলিল্লাহ আমাদের কথাটা শেষ আর সব কিছু পড়ার পরে এই অধ্যায় শেষ করার পরে থ্রি স্টার ইম্পর্টেন্ট এইখানে সারসংক্ষেপটা সবাই সবাই মাস্ট একবার দাগে দাগে পড়বা একশো পড়া হয়তো কিছু লাইন দুই তিনটে লাইন বাদ যেতে পারে ইম্পর্টেন্ট জিনিসগুলোর মধ্যে মানে 98% উপরে আলহামদুলিল্লাহ আমি পড়াই ফেলছি ক্লাসে তারপর এটা একটু দাগায় দিগা আবার একটু দেখবা এই সারসংক্ষেপ থেকেও অনেক সময় পড়া উঠাই দেয় আর সবচেয়ে বড় কথা এটা পড়লে তোমার অটোমেটিক রিভিশন হবে অটো রিভিশন হবে নিজে পড়বা সবগুলো পড়াইছি ম্যাক্সিমামই পড়াইছি আলহামদুলিল্লাহ সো আরেকটা বার তোমার অটো রিভিশন হবে প্রত্যেকটা চ্যাপ্টার বায়োলজি এমন করা লাগবে বলে দিলাম প্রত্যেকটা চ্যাপ্টার তো নিজের মত করে লাস্টে সারসংক্ষেপ টাইপা পড়বা তাইলে দেখবা অধ্যায়ের পরিপূর্ণ শান্তি বাবা আর অবশ্যই অনুশীলনীতে এখান থেকে সলভ করে করে আগে নিজে করবা পারো কিনা যদি না পারো সমস্যা নেই এখান থেকে সলভ করে নিবা বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন কিংবা উদ্দীপক থেকে প্রশ্ন লাগবে না কি লাগবে এরকম প্রশ্নগুলো এখানে দেখবা কিছু আনকমন প্রশ্ন পাবা যেগুলা বইয়ের ভিতরে হয়তো নাই বই কিন্তু ম্যাক্সিমামই বোর্ডের প্রশ্ন সো অবশ্যই এগুলো সলভ করতে হবে ঠিক আছে সাথে সাথে সলভ করবো অর্ধা শেষে সাথে জমা রাখবা যে পরে করবো এমন না অল্প করে ফেলবা ঠিক আছে একটা পূর্ণাঙ্গ সবাই বেশ ভাবে এই অধ্যায়টা বুঝতে পেরেছো ইনশাল্লাহ এই যে দাগানো অংশগুলো আছে যেভাবে বলছি একবার করে দেখো ইনশাআল্লাহ পারবা ঠিক আছে সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল ইনশাল্লাহ সবার সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ক্লাস কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিও প্রত্যেকে ইচ অ্যান্ড এভরি ওয়ান ঠিক আছে টাটা বাই বাই